জয়েন করা হয়েছে এবং এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছে টোটাল মাত্র 34 জন, 34 জন জয়েন করেছে। আচ্ছা, আমাদের একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল, প্রজেক্টের কি খবর আপনারা একটু আমাদেরকে জানান তো, যে প্রজেক্টের কি খবর আর প্রজেক্টের লিংক। ভাইয়া কাজ করতেছি, প্রজেক্টের ওগুলা দেখাইছিলেন, ওগুলা কাজ করতেছি। কেউ কি আমাকে প্রজেক্টের লিংকটা দিবেন? ওকে ভাই দিচ্ছি, আচ্ছা, আমাদের কিছু প্রজেক্টের লিংকটা দেন। আর আপনারা গ্রুপে, গ্রুপের মধ্যে এখনো যারা অ্যাড হন নাই, আপনারা তো ঝামেলা করতেছেন কয়েকজন, কয়েকজনকে দেখলাম যে ভাই আমি মানে কোনো গ্রুপে অ্যাড হই না এখন পর্যন্ত, এখন পর্যন্ত গ্রুপে অ্যাড হন নাই কেন? আর হচ্ছে গ্রুপ গুলা করা কেন, গ্রুপ গুলা করার উদ্দেশ্য কি? এটা হচ্ছে প্রজেক্ট যখন আপনারা একটা গ্রুপ হয়ে করবেন, একটা টিম হয়ে করবেন, লাইক আপনারা এখন পাবলিকলি এক ছোট একটা প্রশ্ন বা ছোট একটা জিনিস ভুলে গেছেন, পাবলিকলি এত মানুষের সামনে বলতে লজ্জা পাচ্ছেন, বা আপনার এই এই সময় নিজেদের একটা মিটিং করা উচিত, বা নিজেদের একটা মিটিং করলে ভালো হয়, যে কারণে আলাদা করে গ্রুপ করে দেওয়া হয়েছে 7 জন থেকে 10 জন পর্যন্ত। তো এই গ্রুপ গুলোতে কাজ হচ্ছে আপনাদের একজন টিম লিডার আছে, ওই টিম লিডার আপনাদের যে কোনো প্রয়োজন হলে আপনারা টিম লিডারকে সরাসরি নক করতে পারেন, বা প্রতিদিন একটা করে মিটিং অ্যারেঞ্জ করতে পারেন। টিম লিডার একটা লিংক দিল, আপনারা সবাই মানে আপনাদের একটা টিমের মধ্যে যদি টিম লিডার না থাকে, তাহলে দেখা গেলো সবাই জুম মিটিং দেওয়া বললো যে আমার মিটিং আসো, আমার মিটিং আসো। এই জন্য একটা টিম লিডার দেওয়ার, কারণ টিম লিডার আপনাদের একটা দিল, লিংক দিল, ওই লিঙ্কে আপনারা সবাই জয়েন করলেন, তার সাথে আপনারা পার্টিসিপেট হইলেন। এরপরে আপনারা আপনাদের কোনো সমস্যা হলে আপনারা টিম লিডারকে জিজ্ঞেস করতে পারলেন। আবার টিম লিডারদেরকে নিয়ে কিন্তু আলাদা একটা গ্রুপ করা হয়েছে যারা আমার সাথে অ্যাড। তো ধরেন আপনাদের 7টা বা 10টা টিম আছে, 10টা টিমের সাথে আমি সরাসরি যুক্ত আছি, তাহলে কোনো ধরনের প্রবলেম ফেস করলে টিম লিডার আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছে। তো এই কারণে গ্রুপ দেওয়া, কিন্তু গ্রুপ দিয়ে তো দেখা গেল যে আমি আর বিপদে পড়ে গেলাম। গ্রুপ দেওয়ার পরে ভাই আমি এখন গ্রুপে অ্যাড, গ্রুপ দেওয়া হয়েছে গত কি বারে, গত মঙ্গলবারে, আর আজকে আপনারা, আজকে আরো 4 দিন 5 দিন হয়ে গেল, আপনারা এখন পর্যন্ত গ্রুপে অ্যাড হতে পারেন নাই। এখন কেন পারেন নাই? এক বলা হয়েছে যে একটা গ্রুপে 7 জন থেকে 10 জন, তারপরে হয়ে গেলে আপনি অন্য গ্রুপে কথা বলেন, অন্য গ্রুপে চান না, আপনার ওনার গ্রুপে যেতে হবে। কেন ওনার গ্রুপে কেন যেতে হবে? যে কোনো একটা গ্রুপে গেলেই তো হয়, ঠিক আছে বাদ দিলাম। একটা গ্রুপে 10 জন, ভাই আমার গ্রুপ 10 জন হয়েছে, কিন্তু 2 জন খুব রিকোয়েস্ট করতেছে। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আপনি পারবেন, আপনি যদি 10 জনের জায়গায় 12 জন নিতে পারবেন টিম লিডার, তাহলে আপনি নেন। বাট একটা গ্রুপের কাজ হচ্ছে সবাই যাতে ভালোভাবে কাজ করতে পারে, সবাই যদি সবাইকে সাপোর্ট দিতে পারে, এর বাইরে কিছু না। যে অমুক গ্রুপ আমাদের গ্রুপের নামে ষড়যন্ত্র করতেছে, এরকম কোনো কিছু না। গ্রুপ গুলা শুধুমাত্র আপনাদেরই কাজের জন্য, আপনারা যাতে নিজেরা নিজেদের মধ্যে একটা, নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, নিজেরা নিজেদের মধ্যে একটা ডিজাইনের কনসেপ্ট কনসেপ্ট ক্রিয়েশন করতে পারেন, বা নিজেদের একটা, নিজেরা এক গ্রুপ আরেক গ্রুপের সাথে প্রতিযোগিতা করতে পারেন, এই কারণেই কিন্তু গ্রুপ গুলা দেওয়া। যেমন ধরেন একটা গ্রুপ, ধরেন আজকে আমাদের একটা গ্রুপ সন্ধ্যা 7টা বাজে মিটিং করছে, তো সন্ধ্যা 7টা বাজে যে মিটিংটা করছে, তারা মিটিং করে তাদের নিজেদের যত ল্যাকিংস আছে সেগুলো তারা সলভ করে নিয়েছে। এখন সলভ করে নিয়ে তারা ফেসবুকে ধরেন লাইক একটা পোস্ট করলো, বা একটা কিছু একটা কাজ করে দিল যে আমি তো আমার আজকে সমস্ত কাজগুলো আমি সলভ করে ফেলেছি। তখন গ্রুপ এ ধরনের কাজ করছে, কিন্তু গ্রুপ বি কোনো কাজ করে নাই। তখন গ্রুপ বি মনে করবে যে না, ওরা তো আমাদের থেকে আগে গেছে, তাহলে আমাদের কিছু জিনিস ল্যাকিংস আছে সেগুলো সলভ করা উচিত। তো গ্রুপ বি তখন তাদের অ্যাক্টিভিটিটা বাড়াই দিবে। কিন্তু আপনারা যেটা করতেছেন, গ্রুপ করছে হুদাই, গ্রুপের মধ্যে যাও হাই হ্যালো কে কি করতেছো, আমি ভাত খেতেছি, আমি সেলফি তুললাম, মানে হাবি যাবি, এক কথায় কোনো কাজের প্রোডাক্টিভিটির আপনারা প্রোডাক্টিভিটির কিছু আপনারা করতেছেন না, বা আপনারা প্রোডাক্টিভ কোনো কাজ করে নিজেকে বের করে আনতে হবে সেই জিনিসটা কিন্তু আপনারা একদমই করতেছেন না। তো আসলে আপনাদের যে এই পর্যন্ত যতগুলো কাজ হয়েছে ফটোশপে, আর কিন্তু বেশ কয়েকটা ক্লাস আছে, এই ক্লাসগুলোর মধ্যে আমাদের ফটোশপ শেষ করতে হবে বা ফটোশপ শেষ হয়ে যাবে। কিন্তু প্রজেক্ট যদি আপনারা না করেন, আপনাদের নিজেদের কোনো অ্যাসেট তৈরি হবে না। আর এই প্রজেক্ট গুলো কিন্তু বিহান্স এর জন্য তৈরি করা হয়েছে। তো বিহান্স বা ফাইবারে আপনি যে কাজগুলো করবেন বা প্রজেক্ট গুলো আপলোড করবেন, ওই প্রজেক্ট গুলো আপনারা আমাদের সামনে তৈরি করেন, আপনারা নিজেদের টিমে তৈরি করেন, কোন ধরনের প্রবলেম ফেস করলে আমরা আপনাকে সলভ করে দিতে পারবো বা হেল্প করতে পারবো। কিন্তু আপনারা যদি প্রজেক্ট গুলো না করেন, আলটিমেট কিন্তু আপনারা ফেলার হবেন, আপনারাই লুজার হবেন। তো ব্যাপারটা হচ্ছে প্রজেক্টের সময়সীমা এখন আমরা দিই নাই, কারণ ফটোশপ শেষ হওয়ার পরেও আমরা আরো 1 সপ্তাহ পর্যন্ত প্রজেক্টের সময় দিই, এবং তারপর আমরা ইলাস্ট্রেটর শুরু করি। তো ধরেন আমরা যদি প্রজেক্টের সময়টা আরো 10 দিন দিই, লাইক প্রজেক্টের সময় আরো 10 দিন, তাহলে আপনাকে এই 10 দিনের মধ্যে প্রজেক্ট জমা দিতে হবে। আর এই প্রজেক্ট গুলো আপনারা কিভাবে জমা দিবেন, মানে এই প্রজেক্ট গুলো আপনারা কয়টা করে করবেন? যে প্রজেক্ট অনেক, এত এত প্রজেক্ট করা যায়, এত এত প্রজেক্ট আমার করা সম্ভব না, সেই ক্ষেত্রে কি করা যায়? ঠিক আছে, আমি আগে প্রজেক্ট নিয়ে কথা বলি, তারপর আমার কাজে যাচ্ছি। আমি আপনাদেরকে লিংক চেয়েছি, আপনার কি কেউ লিংক দিছেন? কেউ তো লিংক দেন নাই, একটু লিংক দেন তো কেউ। এই লিংক দেন তো আমাদের জুমের চ্যাট বক্সে, কেউ লিংক দেন তো জুমের চ্যাট বক্সে, কেউ লিংক দেন।
আচ্ছা জুমের চ্যাট বক্সে লিংক এসেছে ওকে তো প্রজেক্ট এত এত প্রজেক্ট আমি কোনটা করব আপনি এই পর্যন্ত যতগুলো কাজ পারেন বা যতগুলো কাজ আপনার আপনি করতে পারবেন আপনার যে ওই ক্যাপাবিলিটি আছে সেই কাজগুলো আপনি করেন এখানে সমস্ত কাজ আপনাকে করতে হবে এরকম না যেমন এখানে আমি দেখতেছি চ্যানেল আর্ট মানে হলো ফেসবুকে যেমন আমরা একটা কভার করেছি বা আমরা এরকম যে কাজগুলো করেছি ওই কাজগুলো এখানে অ্যাপ্লাই করে একটা জয়া খিচুড়ি মিক্স করে একটা জিনিস বানানো হয়েছে তো ব্যাপারটা হচ্ছে চ্যানেল আর্ট মানে হলো যখন ইউটিউবের মধ্যে একটা জিনিস আমরা দেখতেছি ইউটিউবে যেমন একটা কভার বা ব্যানার দেখতেছেন ইউটিউব চ্যানেলে তখন ওই জিনিসটা বলা হচ্ছে চ্যানেল আর্ট যেমন আমরা যদি এখন কোন একটা চ্যানেলের মধ্যে যাই লাইক আমরা একটা কার্টুনের চ্যানেলের মধ্যে গেলাম মাশা অ্যান্ড দ্য বার্ড তো এই কার্টুন সিস্টেম আমি মাঝে মধ্যে দেখি মানে বাচ্চাকে দেখাচ্ছ দেখতে দর্শন মাঝে মধ্যে আমিও দেখি মজাই লাগে তো এইখানে দেখতেছেন এই যে একটা ব্যানার এই ব্যানারটাকে বলা হচ্ছে চ্যানেল আর্ট এখন ভাই আমি তো এই ধরনের কাজ শিখি নাই কিন্তু আমি তো এই ধরনের অন্য কাজ শিখছি লাইক ফেসবুক ব্যানার শিখেছি কিন্তু ইউটিউব চ্যানেল আর্ট বা ইউটিউবের ব্যানার শিখি নাই তো ব্যাপারটা হচ্ছে একই কাজ শুধুমাত্র যখন এটা ইউটিউবে যাচ্ছে তখন ইউটিউবের সাইজ হচ্ছে আবার যখন এটা ফেসবুকে যাবে তখন এটা ফেসবুকের সাইজ হবে ব্যাপারটা হচ্ছে এইটাই যেমন আমি যদি ফেসবুক পেজের মধ্যে যাই তো ফেসবুক পেজের মধ্যে যেটা আছে এইটা হলো তাদের ফেসবুক কাভার যদি দিচ্ছে তাদের ফেসবুক একটা কাভার যাদের একটা ফেসবুক পেজ সেই ফেসবুক পেজের মধ্যে তাদের একটা কাভার দেওয়া আছে এই কাভার তৈরি করা হয়েছে একটা সাইজে আবার ধরেন এই যে যখন আমরা তার ইউটিউব চ্যানেলের মধ্যে গেলাম তখন দেখতে পাইতেছি যে আর একটা সাইজে তৈরি করা হয়েছে তো ব্যাপারটা হলো এইটাই যে এক একটা জায়গায় এক একটা সাইজ তৈরি করা সাইজের একটা ইমেজ তৈরি করা হচ্ছে কিন্তু ঘুরে ফিরে সেই জিনিসগুলো একই বা একই চুল দিয়ে তৈরি তো একটা পারলে এখানে সবগুলো পারা যায় যে কারণে এখানে ইউটিউবের চ্যানেল আর্টটাই দেওয়া হয়েছে লাইক আমরা কোর্সের মধ্যে শিখবো ফেসবুক ব্যানার ওয়েব ব্যানার কিন্তু এখানে দেওয়া হয়েছে আপনাদেরকে এক্সট্রা ইউটিউব চ্যানেল আর্ট কারণ যাতে আপনি ইউটিউব চ্যানেল আর্টটা করতে পারেন বা এই সম্পর্কে আপনার আইডিয়াটা আসে এখন ধরে নেন আপনার চ্যানেল আর্ট আপনার করা হয় নাই ব্যানার করা হয় নাই ফটোশপ সফটওয়্যার তো করা হয়েছে সেখানে ক্লিপিং পাত্র করা হয়েছে বা পেন্টুল তো করা হয়েছে তো পেন্টুল থেকে এরকম একটা প্রজেক্ট বানাইতে হবে এটা একটা প্রজেক্ট এই প্রজেক্টের মধ্যে দেখানো হচ্ছে যে অর্ধেক জেপিজি অর্ধেক পিএনজি অর্থাৎ জেপিজি থেকে আমি পিএনজি করছি এবং এখানে লিখেও দেওয়া হয়েছে বিফোর এবং আফটার তো এইটা একটা কাজ এটা একটা প্রজেক্ট আবার ধরেন আমরা এই যে এরপর আরো তো অনেকগুলাই আছে এই যে একটা প্রজেক্ট এখানে বিফোর আফটার এরকম দেওয়া হয়েছে আচ্ছা গেল এটা তো পারেন এটা করবেন এরপর আসেন এখানে ল্যান্ডস্কেপ ডিজাইন এটা আপনারা শিখেন নাই এটা আমরা শিখবো আজকালকে আমরা শিখবো আপনাদের সবার অবস্থা বুঝে আমরা আজকে ডিসিশন নিবো আজকে আমরা কি করবো তো এখানে অনেক অনেক প্রজেক্ট আছে এই প্রজেক্ট গুলো করতে হবে এখন পর্যন্ত আপনারা প্রজেক্ট আমার মনে হয় আপনারা দুই চার জনের বেশি কেউ প্রজেক্ট করেন নাই এটা আমি আশা করি তো প্রজেক্ট আসসালামু আলাইকুম মেন্টর প্রজেক্ট আজকে জাকারি ভাইয়া হ্যাঁ ভাই আমরা একটু আসছি আমি সবার আমি একটু কথা শেষ করে আমি আপনাদের কাছে আসছি তো আমার মনে হয় আপনারা কেউ এখনো প্রজেক্ট শুরু করেন নাই বা করলো এক দুজন করেছেন তো এই প্রজেক্টগুলো আসলে আপনাদেরকে করতে হবে এবং এই জিনিসগুলো আপনারা কপি করতে পারেন বাট 100% কপি কখনোই করা যাবে না কারণ এটা কোনো না কোনো ডিজাইনার তৈরি করা এই জিনিসগুলো কপি ধরন করতে চাইলে আপনাকে 30% 20% কপি করতে পারবেন বা ওদের থেকে আইডিয়া নিতে পারবেন এই ডিজাইনটা দেখে আপনি অ্যাক্ট নিলেন বাট অবশ্যই আপনি এই মেয়েটাকে নিয়ে কাজ করবেন না বা এই জিনিসগুলো এখানে এই ডিজাইনটা সেম টু সেম ডিজাইন করবেন ডিজাইনটা একটু চেঞ্জ করবেন বাট লেখাটা সেম থাকবে এই মেয়েটার জায়গায় অন্য একটা মেয়ে আনবেন হতে পারে এরকম বাট কখনোই একটা ডিজাইনটা 100% কপি করা যাবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো সাইজ যে কোনো জিনিসকে যখন আমরা কাজ করবো তার আগে আমাদেরকে জানতে হবে সেই জিনিসটার সাইজ কত সেই সাইজটা যদি আমরা পরিপূর্ণ ভাবে নিতে পারি বা যে সাইজটা দরকার সেই সাইজটা যদি আমরা নিতে পারি তাহলে আমরা ওই ডিজাইনটা করতে পারবো আদারওয়াইজ আমরা ওই ডিজাইনটা করতে পারবো না তো এখন কথা হচ্ছে আজকে থেকে এই প্রজেক্টের উপর আপনারা ভেরি ভেরি অ্যাক্টিভ হন কারণ হচ্ছে আমি আজকে থেকেই প্রজেক্টটা আজকে থেকে ঠিক টানা 10 দিন সময় দিব আপনারা 14 তারিখ মানে 15 তারিখে আপনারা লাস্ট প্রজেক্ট ডেলিভারির ডেট অর্থাৎ 15 তারিখের মধ্যে আপনাকে প্রতিটা কাজ করতে হবে কারণ হচ্ছে আমাদের টাইম কম কারণ আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যার একটা আছে 15 তারিখের পর থেকে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার শুরু করবো জি একজন একজন করে কথা বলেন ফয়সাল ভাই কথা বলেন তারপর আব্দুল্লাহ ভাই কথা বলেন ফয়সাল ভাই বলেন হ্যাঁ ভাইয়া ওই প্রজেক্টটা জমা দিব কখন ওই যে 15 তারিখের মধ্যে আমি তো মন করছি আরো আজকে আমি অনেকগুলো কাজ করছি কালকে আজকে আগে গেছেন আপনি 15 তারিখের মধ্যে জমা দিবেন ওকে ফাইন নেক্সট আব্দুল্লাহ ভাই জি ভাই এই যে যেমন গ্রুপের কথাটা যেভাবে বললেন এটা আমাদের সুবিধার্থে দেখা যাচ্ছে যে আপনি গ্রুপিং করে দিয়েছেন কিন্তু গ্রুপে যে মেম্বারগুলো অ্যাড হয়েছে তারা দেখা যাচ্ছে কেউ অ্যাক্টিভ না মেসেজ দিলে জাস্ট সিন করে অনেকে রিপ্লাই নাই মানে কোনো সারা সারা পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমরা যারা লিডার হয়েছি সেক্ষেত্রে আমাদের করণীয় কি আচ্ছা এখন আপাতত করণীয় কিছু নাই একটা স্টুডেন্টের আরেকটা স্টুডেন্টের জন্য সার ঠিক করে দেওয়া হয়েছে বা তার সহপাঠীকে ঠিক করে দেওয়া হয়েছে যে ভাই তুমি তোমার প্রয়োজন হলে তুমি তার কাছ থেকে হেল্প নাও এখন আপনার কাছে যদি কেউ হেল্প না চায় তার মানে ধরে নেন তার সমস্যা নাই হ্যাঁ তার সমস্যা আছে তা এগুলো কি এগুলো হলো ইগো প্রবলেম লাইক আমি আমার সহপাঠীর কাছে কেন তার কাছে আমি কেন জিজ্ঞেস করবো আমি যদি ছোট হয়ে যাই এরকম আমাদের অনেকের ইগো প্রবলেম থাকে বা অনেকের ইগো প্রবলেম আছে যে কারণে
আপনাদেরকে গ্রুপ করে দেওয়ার পরেও আপনারা আপনাদের টিম লিডারের কাছে কখনো প্রশ্ন করেন না, ঠিক আছে? বা আমার কাছেও প্রশ্ন করেন না, জানেন? আপনাদের এই ক্লাসের মধ্যে অনেকেই আছে যারা ক্লাসও বুঝে না, মানে ক্লাসে জাস্ট অ্যাটেন্ড করে, ক্লাসও বুঝে না, প্রশ্নও করে না। কারণ কি? কারণ হচ্ছে আমি এত মানুষের সামনে, আমি তো একটা স্কুলের টিচার, আমি এখন এখানে প্রশ্ন করবো, সবাইকে আমাকে, জাতিকে আমাকে মেনে নিবে? এই ধরনের ইগো প্রবলেম অনেকেই আছে, যে কারণে অনেকেই হচ্ছে একটু শাই ফিল করে, অনেকে বের হয়ে আসতে হবে। আপনার আপনার জায়গা থেকে বের হয়ে আসতে হবে, তা না হলে আপনাকে তো আমি গালে তুলে খাওয়া দিতে পারবো না, আপনার আমি খাবার প্লেট পর্যন্ত দিতে পারবো, পৌঁছে দিতে পারবো। এখন আপনারা আপনাদেরকে খাওয়াই দিতে হবে এবং মুখটা হা করাই দিতে হবে, এটা তো ভাই সম্ভব না। তো যে কারণে আমাদের এই কোর্সের মধ্যে যদি 100 জন ভর্তি হয়, তো ওই 100 জন থেকে 100 জন তো ডিজাইনার হতে পারে না, 100 জন থেকে 100 জন তো সার্টিফিকেট পায় না। আপনারা তো দেখেন যে আমাদের ব্যাচের মধ্যে আগে যেমন অ্যাক্টিভিটি ছিল, আমাদের এখন তো সেরকম অ্যাক্টিভিটি নাই। এখন কিন্তু আমাদের ক্লাসের মেম্বার এখন 70 জন এসে দাঁড়াইছে বা 75 জন এসে দাঁড়াইছে। আগে কিন্তু দেখা যেত আমাদের ক্লাসের মেম্বার 95 জন বা 100 জন থাকতো, কিন্তু আলটিমেট কিছু কিছু করে আমাদের স্টুডেন্ট সবসময় লস হয়। এরকম এই কোর্সটা চলাকালীন সময়ে পুরো 3 মাসে এরকম হবে, অনেক স্টুডেন্টের বিয়ে শাদি হবে, অনেক স্টুডেন্টের চাকরি হবে, অনেকে টাইম পাইতেছে না, অনেকে এই ব্যাচের সাথে কন্টিনিউ করতে পারে না, পরের ব্যাচের সাথে করবে, আমাকে ইনফর্ম করে রেখে, এরকম ঘুরে ফিরে অনেক কিছু হয় আর কি। তো আমরা যেটা ধরে নেই, বা যেটা ম্যাক্সিমাম আমি নেগেটিভটা আমি বলবো, যাতে আপনারা এই ধরনের মেন্টালিটি থাকলে বের হয়ে আসেন, তো এরকম হচ্ছে যদি আপনি আমাদের সাথে তাল মিলাইতে না পারেন, তাহলে কিন্তু আপনি আজকে থেকে ধরেন আস্তে আস্তে করে মানে আপনাকে আমরা লস করবো আর কি। ধরেন আজকে আপনি একটা ক্লাস করেন নাই, আগামীকালও ক্লাস করেন নাই, এই ক্লাসের প্রক্সিও নেন নাই, ভিডিওটাও দেখেন নাই, কখন আপনি এরপরের ক্লাসে এসে কিন্তু আপনি কিছু বুঝবেন না। কারণ আমাদের এই প্রতিদিনের কাজ, আমাদের তো বড় একটা সিলেবাস শেষ করতে হবে, আমাদের তো প্রতিদিনই একটা একটা না কোনো একটা কন্টেন্ট আমরা শিখতেছি। এখন আপনি যদি 2টা ক্লাস পরে 4 নম্বর ক্লাসে আসেন, এখন ওই 2টা ক্লাস যদি আপনি ব্যাকআপ না নেন, তাহলে তো আপনি ওই ভবিষ্যতের জিনিসগুলো আপনি বুঝতে পারবেন না, এটাই স্বাভাবিক। এখন যদি আপনার এখানে ক্লাসের মধ্যে অনেকে আসে যে ভাই লেয়ারটা অফ করবো কিভাবে, নতুন লেয়ার নিব কিভাবে, লেয়ারটা ডিলিট করবো কিভাবে, ও যে যে ক্ষতি হয় আমি তো জানতামই না, এই ধরনের যারা আসছে তাদের তাদের আপনি কি বলবেন? তো এই ধরনের অনেকেই আছে যারা গ্রুপে থাকে, সবকিছু অ্যাক্টিভ থাকে, যেদিন গ্রুপের কথা বলছিলেন আমি ওই ক্লাসটা করছি, তো সকালবেলা একটা প্রশ্ন দেখলাম আশরাফুল ভাই দিল যে ভোট দেওয়ার জন্য, আমি কিন্তু ভোটও করছি, কিন্তু আমি কি অ্যাড গ্রুপে অ্যাড হইছি কি না এটা আসলে আমি এখন পর্যন্ত বুঝতে আসি না। তোমার কাছে কোনো ইনফরমেশন আসে নাই মেসেঞ্জারে? এখন আপনারা এই ধরনের প্রবলেম যারা ফেস করেন, যে ভাই আমারও সেম প্রবলেম ভাই। আচ্ছা, এখন এগুলো হলো বেসিক বেসিক প্রবলেম। বেসিক প্রবলেম বলতে লাইক আমি আপনাকে যদি এখন দেখাই স্ক্রিন শেয়ার, আপনারা এই মুহূর্তে আমার স্ক্রিন দেখছেন, অ্যাড হওয়ার জন্য আমাদের কি কিছু করতে হবে সেজন্য গ্রুপে অ্যাড হওয়ার জন্য? জি না, গ্রুপে অ্যাড হওয়ার জন্য কিছু করা লাগবে না, আমি দেখা দিচ্ছি কি করতে হবে। ভাইয়া কথা শুনে না, আপনার মাউথ স্পিকার অফ আছে? হ্যাঁ, মাউথ স্পিকার আমি অফ করছি, মাউথ স্পিকার অফ করে যে আমার একটা ডিভাইস আসছে, আপনারা আমার স্ক্রিন দেখতেছেন এই মুহূর্তে, তাই না? তো এখানে আমি মেসেঞ্জারে গেলাম, তো মেসেঞ্জারে যাওয়ার পর এটা হচ্ছে আমার মেসেঞ্জার অ্যাপ। তো মেসেঞ্জার অ্যাপে আমরা নর্মালি তো আমাদের মেসেঞ্জার অ্যাপেইটা, এখন মেসেঞ্জার অ্যাপের মধ্যে এই যে উপরে আমার যে আইকনটা আছে, আমার যে 9+ লেখা চ্যাটের উপরে, তো এখানে গেলে আমার প্রোফাইল বা আমি এখান থেকে আমার সেটিং বা এখান থেকে লগ আউট করতে পারি, সবাই তো জানেন। তো এখান থেকে যে মেসেজ রিকোয়েস্ট, আমার মেসেজ রিকোয়েস্ট, লাইক আমাকে এখানে একজন মানুষ মেসেজ দিছে, মেসেজ রিকোয়েস্ট আমাকে চেক করতে হবে। লাইক আপনাকে আমি গ্রুপে অ্যাড দিয়েছি, কিন্তু আপনি গ্রুপ খুঁজে পাচ্ছেন, এই কারণ হচ্ছে আপনি মেসেজ রিকোয়েস্ট চেক করেন নাই। আপনি এখান থেকে মেসেজ রিকোয়েস্ট চেক করবেন, এখানে 6টা ছিল, এই 6টা আমার মেসেজ রিকোয়েস্ট। এখানে দেখেন, এই যে দেখেন, এই যে আমার এই যে গ্রাফিক ডিজাইন সামাতাইচি কম্বো, এই যে একজন অ্যাড দিয়েছে, আমি কিন্তু নিজেও জানি না, আমি নিজেও জানি না, কারণ আমি চেক করি নাই, আমি চেক করি নাই, দোষটা আমার, আমি চেক করি নাই এই গ্রুপে, তাই আমি অ্যাড হই নাই। এখন আমি এই গ্রুপটা দেখলাম, দেখে আমি এখানে একটা লাইক দিলাম বা আমি গ্রুপে আসলাম, তখন আমি এই গ্রুপে অ্যাড হই, আদারওয়াইজ আমার কিন্তু কেউ অ্যাড করতে পারে নাই।
আমি এখন থেকে এই গ্রুপে অ্যাড হলাম। আচ্ছা এরপরে এই যে গ্রাফিক ডিজাইন কম্বো ওয়ান, এটা যে জীবন লাস্ট মেসেজ দিছে, এই গ্রুপ আমি কিন্তু জানতামই না, কারণ আমি এটা আমি যেটা নিয়ে ঘাটি নাই, আমার সামনে এটা আসে নাই। তো আমি এটা মেসেজ রিকোয়েস্টে যে আমি একটা মেসেজ দিলাম, তখন আমি এখানে অ্যাক্টিভ হইলাম বা আমার আমি এই গ্রুপে অ্যাড হলাম, ব্যাপারটা এরকম। আচ্ছা গেল, এরপরে দেখেন এই যে একজন মেসেজ দিছে কি আপনাদের গ্রাফিক ডিজাইন, ওয়াও ডিজাইন বানানটা অনেক সুন্দর, গ্রাফিক ডিজাইন দেখেন বানানটা গ্রাফিক, ওয়াও বানানটা খুব সুন্দর, গ্রা জি আর এ আই জি গ্রাফিক গ্রাফিক। আচ্ছা ডিজাইন ডি আই জেড আই এর, ও কোর্স আই কোর্স কোর্স বানানটা বল নতুন ভার্সন মনে হয় সে উচ্চ মাত্রার মুখের একজন ব্রিলিয়ান ব্যক্তি আর কি। আচ্ছা এরপরে দেখেন ইসলাম, ইসলামের মধ্যে অনেক সময় আমাদের কাছে কোন একটা মেসেজ ইসলামে জমা হয়ে থাকে, ঠিক আছে, এই যে ইসলাম এরকম অনেক মানুষ আছে যাদেরকে আমি ইসলামে রেখে দিয়েছি, একজন লিখছে তার নাম হলো আমি সেই মেয়ে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমাদেরকে, আমরা যদি এই ইউ মে নোতে না পাই তাহলে আমরা ইসলামে যাব, ইসলাম হলো এই পাশেরটা, ঠিক আছে, এটা হলো ইউ মে নো আর এটা হলো ইসলাম, এখানে আমাদের যেতে হবে, এটা শিখতে হবে, কারণ এই জিনিস যদি আমার কোর্সের মধ্যে শিখাইতে হয় তাহলে তো আর হবে না, এগুলো আপনাদের ব্যাসিক, এগুলো আপনার নিজেদের শিখতে হবে, বুঝতে পারছি? জি ভাইয়া। তারপর আমি গ্রুপে মেসেজ করছিলাম যে কে কে কোন গ্রুপে অ্যাড হন না, শুধু একজন বলছিল যে আমি অ্যাড হই না। চেঞ্জ করে কিভাবে? হ্যাঁ বলেন, কি বললো একজন, কে যেন কি বললো ভাই? আমি বললাম যে ওই যে গ্রুপে অ্যাড হওয়ার বিষয়টা নিয়ে আমি গ্রুপে মেসেজ করছিলাম যে কে কে এখন পর্যন্ত অ্যাড হন নাই, শুধু একজন সাড়া দিছিল যে আমি হই নাই। এগুলোর বিচার কি, তাই না? আচ্ছা এখন গ্রুপে অ্যাড হওয়া না হওয়া এগুলো সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আর আপনারা যদি গ্রুপে অ্যাড হন মানে ব্যাপারটা কি, ধরেন একটা ব্যাচে একটা ক্লাসের মধ্যে 10 জন স্টুডেন্ট আছে, বা একটা ধরেন কোচিং সেন্টারে 10 জন স্টুডেন্ট আছে একটা কোচিং এর ক্লাস করতেছে, এই 10 জনের কাছে যদি জিজ্ঞেস করা হয়, ধরেন তারা 2 মাস 3 মাস ক্লাস করতেছে আপনাদের মধ্যেই, এখন আমি যদি জিজ্ঞেস করি যে ভাইয়া বলুন তো ওই যে আপনার পেছনের বেঞ্চে যে বসছে উনার নাম কি, বলতে পারে না। আপনার পাশের বেঞ্চে যে বসছে আজকে তার নাম কি, বলতে পারে না। এর কারণ হচ্ছে সবাই সেলফি, সবাই সেলফি, কেউ কারো ভালো চায় না, তো মানে কেউ কারো নাম পর্যন্ত জানে না, ক্লাসের মধ্যে যায় চুপচাপ ক্লাস করে চলে আসে, এগুলো বাস্তবিক এক্সপিরিয়েন্স। তো এরকম যদি হয় তাহলে আসলে আপনারা একজন আরেকজনের হেল্প পাবেন না, আর আমাদের এই সেক্টরে একজনের আরেকজনের হেল্প খুবই ইম্পর্টেন্ট। লাইক আমি একটা চাকরি করি, আপনারা এই মুহূর্তে চাকরি নাই, আপনি আমরা বললেন আমি আপনাদের রেফার করে দিতে পারলাম, কারণ আপনাকে আমি চিনি, আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে, পরিচয় আছে, তো এই জন্য আমাদের কানেকটিংটা দরকার বা আমাদের একটা নেটওয়ার্কিং দরকার। ধরেন আপনি একজন ডিজাইনার, এখন একজন ডিজাইনারের সম্পর্ক কাদের সাথে ভালো থাকবে, যারা বিজনেসম্যান তাদের সাথে ভালো থাকবে, মানে কার সাথে, আপনি একজন ডিজাইনার গ্রাফিক ডিজাইনার, আপনার সম্পর্ক কার সাথে ভালো থাকবে? আমার সার্কেলের মধ্যে আমার নেটওয়ার্কিংটা এরকম যে আমার সাথে অনেক ডিজাইনারের সম্পর্ক আছে কিন্তু আপনাদের সাথে ওই জিনিসটা নাই। এই যে এই যে জিনিসটা, এই জিনিসটা থেকে আপনাদেরকে বের হয়ে আসার জন্যই কিন্তু এই গ্রুপ গুলা দেওয়া, যাতে নিজেদের একটা নেটওয়ার্কিং থাকে, নিজেরা নিজেদের মতো কাজ করেন, আলাদা একটা টিম করেন, ওই টিম অনুযায়ী আপনারা আগান, তাছাড়া আপনারা এরকম একা আগাইতে পারবেন না। যেমন অনেকে আছে যে সারা রাত ধরে কাজ করে, তো সারা রাত ধরে কম্পিউটারে কাজ করতেছেন, নিজেরা একটা গ্রুপ করেন, গ্রুপ করে সারা রাত ধরে কাজ করেন, সমস্যা কি? যখন ধরেন আপনারা পাবজি খেলেন, পাবজি খেলার সময় কি করে, সবাই অনলাইনে কথা বলে। যে আমাদের আশরাফুল ভাই, সে বলে যে ভাই আমার তো ইন্ডিয়া অনেক ফ্রেন্ড। আমি বলি ইন্ডিয়াতে ফ্রেন্ড কেমনে, পাবজি খেলতে যায় ফ্রেন্ড দিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে পাবজি খেলে, এখানে পাবজি খেলে তবে না, অনলাইনে বসে বসে কাজ করেন নিজেরা। সেক্ষেত্রে কি এখানে এটা করা যাবে? যাই হোক, মানে আমাদের প্রবলেম সলভের জন্য আমরা কি কোনো লিংক দিয়ে আপনাদেরকে যে টিম করে দেওয়া হয়েছে, টিমের উদ্দেশ্য তো এটা, টিমের টিম মেম্বারদের কাজ তো এটা। ব্যাপারটা হচ্ছে আপনারা ধরেন প্রতিদিন একটা করে মিটিং রাখেন, বা আপনারা যেদিন ফ্রি থাকেন টিম লিডাররা, টিম লিডার একটা মিটিং দিবে, জুম একটা মিটিং দিবে, 40 মিনিটের হোক আর 50 মিনিটেরই হোক একটা মিটিং দিবেন, মিটিং দিয়ে ওই মিটিং আপনারা ইয়ে করবেন ওখানে কারো কোনো। হ্যাঁ ভাই, কালকে আমি ক্রিয়েট করার জন্য ওখানে আমার গ্রুপে ইয়া দিছিলাম যে দুইজনে দিছে করবে, আর গুলো কেউ নাই দেখতেছি পরে। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের এক ভাই ডিজিটাল মার্কেটিং এর কথা বললো, তো তাই শুনে আমার ডিজিটাল মার্কেটিং একটু করতে মন চাইছে। আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর বড় একটা ফাটের প্রতি
ডিজিটাল মার্কেটিং এর বড় একটা পার্ট হলো ফেসবুক বুস্টিং। আর ফেসবুক বুস্টিং হচ্ছে সবকিছু যখন এখন ফেসবুকে, তো যে কারণে ফেসবুকের বুস্টিংটাই মানুষজন সব থেকে বেশি করে। আর ফেসবুক বুস্টিং এ সব থেকে বেশি মানে অডিয়েন্স আসে, ঠিক আছে? তাই ওটি কয়টা বার চেয়েছে আসলে? পাঁচবার। কয়দিন কয়দিন চেয়েছে? সারা বাংলাদেশ নাকি শুধু ঢাকা? সারা বাংলাদেশ সব বয়স। আচ্ছা আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর বড় একটা অডিয়েন্স হলো আমাদের ফেসবুক বেসড। তো ফেসবুক বেসড যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় এফ কমার্স, বা এটাকে ফেসবুক মার্কেটিং আমরা বলি। তো এফ কমার্স এর সাথে যারা যুক্ত তাদের কিছুই লাগে না, শুধুমাত্র একটা পেজ খুলে তারা বিজনেস করতে পারে। যেমন এই মুহূর্তে আমরা তারা দেখতেছেন গ্রিন প্রজেক্ট লিমিটেড, এটা আমার একটা ব্যাচের স্টুডেন্ট, কোন একটা ব্যাচের স্টুডেন্ট, সে এই বুস্টিংটা করানোর জন্য বারবার করে ইয়ে করতেছে এবং টাকাও পাঠাইছে। এখন এটা হলো সেগুলো আম বিক্রি করে। এই যে ডিজাইনটা করছে, ডিজাইনটা আসলে খুব সুন্দর একটা ডিজাইন এবং আই ক্যাচিং ডিজাইন, মানে এই জিনিসটা দেখে আপনার চোখটা এখানে আটকে যাবে। আপনারা দেখেন এই ডিজাইনটা কতটা কতটা সুন্দর একটা ডিজাইন। ড্রাগন ফল আছে, দেখে মনে হচ্ছে ড্রাগন ফল ওখানে আছে, আম এখানে আছে, তিন ফল এখানে আছে, কিন্তু ডিজাইন একটাও কিন্তু এখানে নাই। তার ডিজাইনটা অনেক সুন্দর এবং এটা আই ক্যাচিং, মানে আপনার দেখে এখানে চোখটা আটকে যাচ্ছে, এরকম একটা বিষয় এখানে আসছে। আচ্ছা, এর একটা আলাদা সাইজ আছে। এই যে সাইজটা, এই সাইজ একটা আলাদা সাইজ আছে। এই সাইজটা আসলে কত, এটাকে বলা হয় ফেসবুকের একটা অ্যাড এর জন্য একটা সাইজ। তো ফেসবুকের অ্যাড এর সাইজ গুলো কত এটা নিয়ে একটু গুগলে সার্চ করা যায়। লাইক আমরা ফেসবুক পোস্ট সাইজ বা অ্যাড সাইজ আমরা লিখে সার্চ করতে পারি। তো ফেসবুক অ্যাড সাইজ লিখে যদি আমরা সার্চ করি, সেক্ষেত্রে দেখি আমরা ফেসবুক অ্যাড এর সাইজ গুলো কি কি আছে। ফেসবুক অ্যাড সাইজ লিখে আমরা সার্চ করলাম, তো এখানে দেখলাম যে দ্যাট দিস মিনস দ্যাট ইউ উইল নিড টু ক্রিয়েট অ্যাডস ইন অ্যাট লিস্ট থ্রি ফরম্যাটস। আচ্ছা, তিনটা ফরম্যাটে আমাদের এটা তৈরি হয়ে থাকে। আচ্ছা, not needed anymore in 2021. আচ্ছা, এখানে ফার্স্ট যে আমাদের সাইজটা সেটা হলো 1200x628। আচ্ছা, একটা গেল। এরপর হচ্ছে 1080x1080 পিক্সেল ফর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম নিউজ ফিড। এটা হচ্ছে ফেসবুক নিউজ ফিডের জন্য। আর এটা হচ্ছে এটা ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কের জন্য, অর্থাৎ ফেসবুকে যখন আমরা নেটওয়ার্ক মানে ব্রাউজিং করি, ফেসবুক ব্রাউজিং করতে করতে আমাদের সামনে বিভিন্ন অ্যাড পড়ে। লাইক আমরা ফেসবুকের মধ্যে যদি এখন আমি স্ক্রল করি, এরকম অনেক অ্যাড গুলো পাবো। তো এই যে অ্যাড গুলো, সেই অ্যাড গুলোর জন্য যে ইয়েগুলো হয়ে থাকে, যে সাইজ গুলো হয়ে থাকে, সেই সাইজ গুলো দুই প্রকার। একটা হচ্ছে স্কোয়ার সাইজ, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ সাইজ। ল্যান্ডস্কেপ সাইজ যেটা সেটা আমরা দেখলাম, ল্যান্ডস্কেপ সাইজ যেটা সেটা আমরা দেখলাম 1200x628 2021 এর লাস্ট আপডেট। আগে এটা 630 ছিল, এখন এটা 628। আচ্ছা গেল। আর একটা সাইজ আমাদেরকে বলতেছে যে 1080x1080, এটা হলো ইনস্টাগ্রাম এবং ফেসবুকের নিউজ ফিডের জন্য। তার মানে দুই ধরনের একটা সাইজ পেলাম, একটা হলো 1200x628, একটা হচ্ছে স্কোয়ার সাইজ। আমি লিংকে গেলাম, জাস্ট গুগলে সার্চ করে লিংকে চলে যাবেন, কারণ এইগুলো আপডেট হতে পারে। ধরুন 2020 একরকম, 2021 আর একরকম, এই জন্য এরকম সাইজ গুলো আপডেট হতে পারে। এই সাইজ গুলো আমি জানি না, এই জন্য আমি গুগল থেকে সার্চ করে নিলাম। আচ্ছা, তো দুইটা সাইজ আমরা পেলাম। দুইটা সাইজের মধ্যে একটা হলো 1200x628, আর একটা হলো 1080x1080, আর একটা হইতেছে 1080x1920। ঠিক আছে, এখন কোনটা কিসের জন্য? এখানে কিন্তু কোনটা কিসের জন্য সেটাও দেওয়া আছে। একজন ক্লায়েন্ট আমাকে বলবো যে ভাই একটা ডিজাইন করে দাও, এখন ডিজাইনটা কিসের জন্য হবে, কোন সাইজের জন্য হবে, সে কি করবে, সে সাইজ জানে না। সে বললো আমার ইনস্টাগ্রাম স্টোরিজ জন্য দাও, ফেসবুক স্টোরিজ জন্য দাও। আচ্ছা, স্টোরি বুঝান তো সবাই, এই স্টোরি বুঝান তো, স্টোরি কার্যকরী জিনিস। এরপর আসেন ইনস্টাগ্রাম নিউজ ফিড এবং ফেসবুক নিউজ ফিড, সেটার জন্য আমরা এই সাইজ কাজ করি। আর শুধুমাত্র ফেসবুকের জন্য আমরা যদি কাজ করে থাকি, সেই ক্ষেত্রে আমরা 1200x628 পিক্সেল আমরা এইটা নিয়ে কাজ করে থাকি। এখন এই স্টুডেন্টটা মানে এই ছেলেটাও সেই সেম কাজটাই করেছে, এই ডিজাইনটা সে করেছে। এখন সে বলেছে আমাকে এটা মার্কেটিং করে দিতে। তো মার্কেটিং করার জন্য এটা যারা ডিজিটাল মার্কেটিং করে বা যাদের কার্ড আছে বা যাদের ডলার আছে, ডুয়াল কারেন্সি বা যে কোনো কার্ড, মাস্টার কার্ড হোক, পেপাল হোক, যারা ইউজ করে, তো তাদের জন্য মূলত এটা এই জিনিসটা তারা করতে পারে। আর এখানে আবার অ্যাড ম্যানেজার বা ফেসবুকের অনেক রুলস রেগুলেশন লাগে, তারপরও আমি হালকার উপরে জিনিসটা দেখা দিচ্ছি, কারণ আমি এই মুহূর্তে করতেছি এটা। $5 করতে, তাইলে আমি এখানে লিখে দিলাম $5। আমার এখানে ডলার থাকে সবসময়, আনলিমিটেড ডলার থাকে,
আর এখানে সে বলেছে 4 দিন, আমি 4 দিন দিলাম এবং পাসওয়ার্ড সেট আপ করে দিলাম। এবার সে আমাকে বলেছে যে সারা বাংলাদেশ দিতে, সারা বাংলাদেশ দিতে। এখন সারা বাংলাদেশে কত বয়স থেকে কত বয়স, সব বয়স, সব বয়স দিতে বলছে। আসলে সব বয়সে মানুষজন তার ফেসবুক চালায় না, তার একটু বোঝা উচিত, যে সে বুঝে না। এই জন্য তার জন্য আমি একটা ম্যাঙ্গো 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 পিপল লিখে সার্চ মানে ইয়ে দিলাম, ম্যাঙ্গো 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 লিখে আমি জাস্ট দিলাম। তো ম্যাঙ্গোর আমি 17 থেকে আমি 55 বছর দিলাম, আমি 17 থেকে 55 বছর দিলাম এবং আমি সারা বাংলাদেশ নিতে চাই। বুস্টিং অনেক ভাবে করা যায়, আমি যেটা করতেছি সেটা হলো সব থেকে সোজা সোজা হয়েতে এবং আমার ক্লায়েন্টরা এতেই খুশি। আর অ্যাড ম্যানেজার থেকে ডাইরেক্টলি বুস্ট করা অনেক সহজ, কিন্তু অ্যাড ম্যানেজার থেকে একটু কঠিন। অ্যাড ম্যানেজার থেকে একটু কঠিন, অ্যাড ম্যানেজার থেকে হচ্ছে খুব কঠিন তা না, মানে একটু টিউটোরিয়াল করে দিলে পারবেন, কিন্তু অনেক জিনিস জানা থাকে, অনেক জিনিস আপনার জানা থাকলে আপনার সুবিধা হয় এই আর কি। আচ্ছা, আমি জাস্ট পুরো সারা বাংলাদেশে আমাকে বলেছে, আমি সারা বাংলাদেশ দিলাম, সেভ অডিয়েন্স। এখানে অডিয়েন্স টোটাল 43 এর পরে কয়টা শূন্য আছে হিসাব করেন, কত হইছে? আজান লক্ষ কোটি কি হইছে হিসাব করেন, 43 লক্ষ হয়ে গেছে। আচ্ছা, এরপরে সেভ অডিয়েন্স দিলাম, অডিয়েন্সটা সেভ হবে, সেভ হওয়ার পর আমি সুন্দর করে বুস্ট করে দিব। এখান থেকে বাটন, বাটনটা হচ্ছে সেন্ড মেসেজ। এরপরে হচ্ছে এখান থেকে ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা হচ্ছে আমরা সেট আপ করে দিয়েছি, ম্যাঙ্গোটা 17 থেকে 55 অল বাংলাদেশ। আর এখান থেকে আমরা জাস্ট তার 4 দিন চেয়েছে এবং সে $4 চেয়েছে, $5 চেয়েছে, তার $5 তাকে দিয়ে দিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে ধরেন আপনারা এই ধরনের কাজ করবেন, সেক্ষেত্রে ডলার রেট কত করে নেবেন? ডলার রেট অবশ্যই 105 টাকা করে নেবেন, ডলার রেট অবশ্যই 105 টাকা নেবেন। ধরেন এই ক্ষেত্রে যারা এই বিজনেসটা করবেন বা যারা এই সামনে টার্গেট আছে বা করেন, বাংলাদেশি ক্লায়েন্টের ক্ষেত্রে অবশ্যই ডলার রেট এখানে 105 টাকা করে নেবেন, কিন্তু খুব কাছের হলে সেক্ষেত্রে 100 টাকা করে নেবেন, এর কম নেওয়া যাবে না, ঠিক আছে? বেশি নিতে পারেন, 110 টাকা নিতে পারেন, বাট কম নেওয়া যাবে না। আচ্ছা, এবার এখানে বুস্ট পোস্ট বুস্ট হয়ে গেছে, কাজ শেষ। এখন এই যে কাজটা, এটা হচ্ছে একটা মার্কেটিং, আর এই মার্কেটিং কারা করে থাকে? এরকম মার্কেটিং অনেক এজেন্সি আছে, বাট এই সব এজেন্সির সাথে আবার ডিজাইনার লাগে। কারণ এই এই ছেলেটা লাইক এই ছেলেটা যদি নিজে ডিজাইনার না হইতো, সে তো নিজে একজন ডিজাইনার, যে কারণে সে নিজে ডিজাইনটা তৈরি করছে। সে যদি নিজে ডিজাইনার না হইতো, তাহলে কিন্তু তারে একটা কিসের কাছে যেতে হতো, কি বলে, তাকে একটা ডিজাইনারের কাছে যেতে হতো বা ডিজাইনারকে হায়ার করতে হতো। আর ডিজাইনারের এই কাজটা করার জন্য ডিজাইনার আবার 500 টাকা নিত বা 400 টাকা নিত। আর এরকম একটা ডিজাইনার যদি আপনারা বাংলাদেশে করে থাকেন, বাংলাদেশের কোনো ক্লায়েন্টের জন্য অবশ্যই আপনারা 300 টাকা থেকে 400 টাকা নিবেন, 200 টাকায় করা যাবে, 200 টাকা বা লো লো বাজেট হয়ে যাবে, বাট নিজের পরিচিত হইলে এমনি ফ্রিতেও ঘুরে দেওয়া যেতে পারে, বুঝতে পারছি? এরকম একটা ডিজাইন করতে গেলে আপনাদেরকে বাংলাদেশের বাজারে মিনিমাম 300 টাকা নিতে হবে। যে কার কোনো প্রশ্ন আছে এই সব নিয়ে, আমরা তো নেক্সটে চলে যাব, কাজে চলে যাব। ইবা নেক্সট করে না না, আজকে কি কাজ করা আছে দেখি, আজকে আমরা কি কাজ করি। আচ্ছা, এই পর্যন্ত আমরা কি কি কাজ করেছি আর আমাদের কি কাজ বাকি আছে আমাদের আগে সেটা একটু দেখতে হবে। আপনাদের একটু কোর্সের আউটলাইনটা, যেটা পিডিএফ, পিডিএফটা একটু ফাইলটা আমাকে দিবেন, কেউ পাঠান তো ভাই, আপনারা একজন দেন, আপনারা একজন পিডিএফটা দেন তো ভাই। আমি একটা কথা বলতাম, বলেছিলাম ভাইয়া, ভাই বলছে যে আপনি আমাদের যখন ফেসবুক অ্যাড শিখাইছিলেন, তো আমরা ইউটিউব থেকে যে গুগল থেকে যে সব অ্যাড দেখছিলাম ভাই, ওদের টেক্সচার অনেক কাজ করা আছে ভাই, এই টেক্সচার গুলো কি সবসময় ডাউনলোডই করে নিতে হয়? ও, টেক্সচার গুলো সব ডাউনলোড করব নাকি টেক্সচার আমরা বানাবো, এটা তো আপনার প্রশ্ন নাকি? জি ভাই, জি ভাই। আচ্ছা, মূলত টেক্সচারের যে কাজটা, টেক্সচার আমরা ইয়ে করে দিই, মানে টেক্সচার গুলো আমরা ডাউনলোড করে দিই। লাইক আমরা যদি এখানে ক্লিক কি বলে চ্যানেল, এই চ্যানেলটার মধ্যে এখানে দেখেন অনেকগুলো আছে, ধরেন এখানে এই ডিজাইনের মধ্যে আমরা দেখি, এই ডিজাইনের মধ্যে এই যে এখানে একটা ডিজাইন আছে, এখানে একটা ডিজাইন দেখতেছে। এখন আপনি যদি এই ডিজাইনটা বানাইতে চান, এখানে অনেক সময় লাগবে, লম্বা 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 অনেক শেপ দিতে হবে, লাইক অনেকগুলো লেয়ার এখানে লাগবে, প্রতিটা এখানে এক একটা লেয়ার, অনেকগুলো অনেকগুলো স্টেপ নেওয়া, এই স্টেপ সময় সাপেক্ষ ব্যাপার। আর এরকম একটা কাজ আপনি যখন করবেন, ধরেন আপনি আর অনেক একটা কাজ করলেন, করার পর আপনার ক্লায়েন্টের পছন্দ হইলো না, সে বললো যে এই স্টেপ গুলা এরকম না দিয়ে তুমি সোজা বা সোজা করে দাও, তো সোজা করতে গেলে আর একটা প্যারা, আবার সে বললো যে এই স্কোয়ার গুলো এইগুলো আমার পছন্দ হয় না, এই স্টেপ গুলো আপনি ছোট ছোট গোল গোল বৃত্ত দিয়ে দেন, তখন আপনি গোল গোল বৃত্ত দিতে গেলে আর একটা প্যারা। তো এই সকল কারণে আমরা এই সমস্ত পেছনে ব্যাকগ্রাউন্ডে আমরা টেক্সচার ইউজ করে থাকি।
আর এই লেকচার গুলো আমরা কখনো তৈরি করি না, বিভিন্ন টেমপ্লেট থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা একটা একটা থেকে হয়তো বা মেশ আপ করি, যে একটাকে মাস্কিং করে বা একটার কিছু অংশ আরেকটার কিছু অংশ, বা একটাকে নিয়ে আমি ব্লার করলাম একটার মধ্যে আরেকটা লাগাইলাম, এরকম করে করি। বাট এরকম টেকচার আমরা কখনো মেক করি না। তবে টেকচার মেক করা সম্ভব, সেটা আমরা ইলাস্ট্রেটরের মধ্যে কিছু জিনিস দেখি। ইলাস্ট্রেটরের মধ্যে টেকচারের টুল আছে আমরা, বুঝতে পারছিস? ভাই আপনি পিডিএফ ফাইল চাইছিলেন কোনটা, যে আমরা কাজ করছি আজকে, যেটা যে হোমওয়ার্ক, আজকে যে হোমওয়ার্ক চেক করা যে পিডিএফ ফাইল, সেটা আপনাদেরকে একটা মডিউল দেওয়া হয়েছে না আউটলাইন? জি 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 আমরা এই বক্সে দিলে হবে না, আপনি সেটা এমনি সাব দিয়ে দেন। কি ব্যাপার, কেউ না কারো কাছে নাই, কেউ দিতে পারতেছেন না কেন? আমার কাছে আছে, আমি কুয়াকাটা ভাইয়া, আমি গাজীপুরে থাকি। গাজীপুরে কোথায় থাকেন? আমি গাজীপুর কোনাবাড়ি থাকি। যাবো কোনাবাড়িতে, আপনার কোনাবাড়িতে যাবো। হ্যাঁ জুমে চ্যাট বক্সে দিছি, দেখুন আমাদের কুয়াকাটা আসবেন না? কুয়াকাটায় তো গেছিলাম অনেক আগে, কুয়াকাটায় আবার যাবো, আবার ঘুরতে যাবো। কবে আসবেন ঢাকাতে, কবে আসবেন বললেন? আপনার বাড়িতে যে থাকবো সোমবার, আমরা গাজীপুরে দুটো জায়গায় যাবো, কোনাবাড়ি এবং টঙ্গি, আর হচ্ছে সাথে আমরা সাফারি পার্কে যদি সময় পাই কাজ শেষে তাহলে যেতে পারি। ভাই টঙ্গিতে আসলে কল দিয়েন, আমি উত্তরাতে আছি। ভাই এটা কি আপনি কোনো আপনার বেচ থেকে নিয়ে যাচ্ছেন? আরে না ভাই, আচ্ছা বেচ থেকে যাবেন আপনারা, যদি চান তাহলে যেতে পারেন। ভাইয়া কে অ্যারেঞ্জ করতে পারেন? করোনা জাকারি ভাইয়া, করোনার মধ্যে সবাই আসতে পারবে না ভাইয়া। তারপর হলো ভাইয়া, হ্যালো আমি কুয়াকাটা থেকে ঢাকা আসতেছি কোরবানির ঈদের দুদিন আগে আপনাদের ওখানে যাওয়ার খুবই ইচ্ছা আছে। আমাদের অফিসটা আমাদের আপনাদের জি 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 এখন আপনি আসলে আমাদের পাশে আসতে পারবেন না? আমার খুব আর কি ইচ্ছা ছিল যে আপনাদের অফিসটা একটা ঘুরে আসতে। মিরপুর তো আমি যত আপনি যতদূর বলছিলেন যে মিরপুর আপনাদের অফিসটা, মিরপুর অফিস তো এখন আর নাই, মিরপুর অফিস টোটালি এখন ক্লোজড, কারণ হচ্ছে লকডাউনের জন্য। আমাদের যে বিল্ডিংটা ওটা হচ্ছে কোচিং সেন্টার বিল্ডিং, তো কোচিং সেন্টার বিল্ডিংটা লকডাউনের পর থেকে একদমই আর ওপেন হয় না, মানে যেদিন থেকে 17 মার্চ থেকে আমাদের ইয়ে হয়েছিল না লকডাউনটা, জি জি ফার্স্ট লকডাউন, জি জি 17 মার্চ থেকে আমাদের যে জি জি টোটাল সিল হয়েছে, ওই বিল্ডিং এখন পর্যন্ত খুলে নাই। কারণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল যেদিন ওই দিন ওই বিল্ডিং খুলবে, তার আগে ওই বিল্ডিং খুলবে না, কারণ ওই বিল্ডিং তো আমরা এতদিন আর মানে রাখি নাই, ওই বিল্ডিং এ এতদিন তো আমরা ভাড়া দিয়ে সম্ভব না, এর জন্য অফিস অনেক আগে ছেড়ে দিছে। আর হচ্ছে এখন হলো আমাদের আমার যে অফিস সেটা হচ্ছে সামাতাইটি, সামাতাইটিতে আপনারা আসতে পারেন, সামাতাইটি জেগাতলা হাজারিবাগ ক্যানারি মোড়, সেখানে সপ্তাহে 3 দিন আমি থাকি, সপ্তাহে 3 দিন আপনারা আমাকে পেতে পারেন। আচ্ছা সামাতাইটি কোথায় স্যার?
কোথায় ভাইয়া? হচ্ছে আমাদের হাজারিবাগ, জিগাতলা। জিগাতলা চিনেন তো সবাই? জিগাতলা, জিগাতলা থেকে ভাই নাম শুনছি কখনো আসি নাই। চারাই মোড় মানে হাজারিবাগ, হলো হাজারিবাগে পড়ে, হাজারিবাগ থানার মধ্যে পড়ে। তো এটা জিগাতলা থেকে 20 টাকা রিকশা করে। আচ্ছা আমরা একটু কাজ দেখি। জিবে চেষ্টা করব। আমরা একটু কাজ ভাইয়া কথা বলবো। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমাদের প্রজেক্ট কি গ্রুপে জমা দেবো নাকি পোর্টফোলিওতে সাজাবো? গ্রুপে কে জমা দিবেন? গ্রুপে জমা দিবেন, আমারে দেখাবেন। সবাই সবাই যখন বলবে যে জিনিসটা ভালো হইছে, জিনিসটা অ্যাপ্রুভ করার মতো, তারপর আপনি যা জমা দিবেন। জি ভাইয়া, ফাইবারে জমা দিবেন। ভাইয়া আরেকটা কথা বলেন ভাইয়া, আজকে কাজ করতে যে ভাই কারেন্টের খুবই সমস্যা ছিল, বিদ্যুৎ আসতো যেত পাই, তারপর আমি মাত্র এইটা আপনার হোমওয়ার্কটা জমা দিয়েছি। আমরা সোশ্যাল মিডিয়া দেখেছিলাম, কিন্তু ফেসবুকের কভার দেখি নাই। অনেক কিছু তাদের ইনফরমেশন আছে, বাট এখানে যখন আসে তখন জিনিসটা কিন্তু পরিপূর্ণ না। যেমন এখানে 9:52 লেখা আছে, 9:52 এর আগে কি, 9:52 এর আগে একটা ক্লাউড সাইন আছে। এখানে ক্লাউড যে সাইনটা সেটা কিন্তু চলে যাচ্ছে, মানে এই যে এটা কভার, এই কভার থেকে আপনি কিন্তু কিছু বুঝতেছেন না। এটা এরা প্রোডাক্টিভ না, এরা প্রোডাক্টিভ না, এরা এরা কিপটা, এই কোম্পানি বড় হইতে পারবে না। যে কোম্পানি তাদের একটা একটা ফেসবুক কভার আপলোড করতে পারে না, তারা তারা রিস্ক নিতে ভয় পায়। একটা জিনিস প্রফেশনাল হইতে গেলে আপনাকে প্রতিটা ধাপে ধাপ স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়। লাইক একটা ফেসবুক কভার, আমার একটা সাইনবোর্ড, আমার একটা দোকান আছে, সেই দোকানের মধ্যে কোনো সাইনবোর্ড নেই। জিনিসটা কি আপনারা পজিটিভলি দেখেন নাকি নেগেটিভলি দেখেন? অবশ্যই নেগেটিভ। আপনি যদি আমার লোকেশন আসেন, আপনি আমার আমার বাসার সামনে দায়িত্বে চলে যাবেন, আমার অফিসের সামনে দায়িত্বে চলে যাবেন, কিন্তু আমার সাইনবোর্ড না দেখলে, তার মানে এটা অবশ্যই নেগেটিভ যে আপনার কোনো সাইনবোর্ড নেই, তার মানে আপনার বিজনেস অস্থায়ী। তো যে কারণে একটা একটা কভার করতে হয়। কিন্তু এরা কি করছে, এরা নর্মাল একটা ছবির কভার লাগিয়ে রেখেছে। এটা ওদের উচিত হয়নি। এটা লাইক একটা কোন একটা পোস্টের ইমেজ, সেই পোস্টের ইমেজটা এখানে দিয়ে রাখছে। তো প্রতিটা ফেসবুকের প্রতিটা পেজে একটা করে কাভার থাকা লাগে, প্রতিটা ফেসবুকের একটা করে কাভার থাকা লাগে, প্রতিটা বিজনেসের একটা করে সাইনবোর্ড থাকা লাগে। সেই সাইনবোর্ডটা হইতেছে আমাদের ফেসবুক কাভার, ঠিক আছে? তার মানে এই কোম্পানিটা তাদের ফেসবুক কাভার তৈরি করে নাই, তার মানে আমরা ধরে নিলাম যে সেই কোম্পানিটা ইস্টাবলিশড একটা কোম্পানি না। কারণ এটা আমরা ধরতেই পারি, এটা আমাদের ইয়ে আছে, এটা আমাদের রাইট আছে। কারণ ওই কোম্পানি যদি অবশ্যই ইয়ে হইতো, যদি সে তার ফেসবুকে বা সব দিকে যদি সে অ্যাক্টিভ থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে সে না একটা অ্যাক্টিভ কোম্পানি বা বড় একটা কোম্পানি। লাইক আমরা এখন আরটিভি ফেসবুক পেজে গেলাম, আমরা পেপারফ্লাই নামক একটা কোম্পানি ফেসবুক পেজে গেলাম। হ্যাঁ, এখানে যে দেখেন সুন্দর একটা ভিউ, আমি যেই দেখলাম এদের একটা বাড়লো অনলাইন ব্যবসা স্বাধীনতা সেলার ওয়ান পেপারফ্লাই। এটা একটা ফেসবুক কভার, এই ফেসবুক কভার, এই ফেসবুক কভারটা আমাকে আকৃষ্ট করলো। এই ফেসবুক কভারের মধ্যে আপনারা বললেন না যে ভাই একটা মেয়ে আছে দেখে আপনারা আকৃষ্ট করছে, একটা ডিজাইন, এই ডিজাইনটা আমাকে আকৃষ্ট করলো, ঠিক আছে? আচ্ছা, এখন আরটিভির মধ্যে আমরা গেলাম, আরটিভির মধ্যে দেখেন, আরটিভির মধ্যে খুব সুন্দর একটা ফেসবুক কভার আছে। এখন এই যে সাইজটা, এই যে সাইজটা, এই সাইজটা হলো ফেসবুকের একটা কাভারের সাইজ। আর এই সাইজটা একটা ফেসবুক কভার, ফেসবুকের কাভারের জন্য, পেজের কাভারের জন্য অবশ্যই দেখে নিতে হবে। এই জন্য আমরা গুগলে যে আমরা লিখি ফেসবুক কভার সাইজ, এবং এই ক্লায়েন্ট আপনারা কার পাবেন কোথায়, যারা ফেসবুকের পেজে বিজনেস করে তাদেরকে আপনারা অ্যাপার ক্লায়েন্ট। ফেসবুক কভার ফটো সাইজ, ফেসবুক পেজ কভার ফটো সাইজ দিকে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা দেখবেন যে এই সাইজটা 820x312। কিছুদিন আগেও এই সাইজটা ছিল 851x315, বাট এই যে 2021 সালে এটা চেঞ্জ হয়েছে, এরকম প্রতি বছরে বছরে বা কিছুদিন পর পর চেঞ্জ হয়, যে কারণে এটা আমাদেরকে সবসময় গুগলে দেখে নিতে হবে যে বর্তমান সাইজটা কত। তো দেখলাম বর্তমান সাইজ 820x312। ভাই এটা কথা ছিল ভাই, এমন কি কোন ওয়েবসাইট আছে যেখানে আমি $300? আচ্ছা,
এখন আমাদের কাজ হচ্ছে 820 ভাই আমি একটু জানতে চাচ্ছিলাম যে এমন কি কোন ওয়েবসাইট আছে যেখান থেকে আমি একসাথে সবগুলি সোশ্যাল সাইটের সাইজ জানতে পারবো না কেন কেন না বলবো আমি কেন না বলবো কারণ সব সাইজ আপনি এক কথা এক নম্বরে মনে রাখতে পারবেন ঠিক আছে ডিজাইনারদের কাজ হলো হরেক রকমের কাজ তো আপনি এমন কোন সাইট পাবেন না যে দুনিয়ার সবকিছু আপনার ওখানে সাইজ গুলো ইনক্লুডেড দুনিয়ার সবকিছু আপনি পাবেন ঠিক আছে যে কারণে আমি আপনাদেরকে বলবো গুগলে দেখেন কারণ আপনি যখন অনেকগুলো সাইজ নেবেন আপনি একটা কোন একটা সাইজ সাইটকে আপনি কিভাবে ট্রাস্ট করবেন আমরা গুগলকে ট্রাস্ট করি বাট আপনি কিভাবে আপনি একটা জিনিসকে ট্রাস্ট করবেন একটা ওয়েবসাইটকে এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এই জিনিস গুগল থেকে দেখে নেবেন কিছু সাইট আছে তারা কিছু কিছু জিনিস দেয় লাইক সব সোশ্যাল মিডিয়া অল সোশ্যাল মিডিয়া হ্যাঁ এটা আমরা দেখতে পারি যে অল সোশ্যাল মিডিয়া সাইজ এটা দিয়ে লিখে আমরা সার্চ করতে পারি বাট এটা গুগলে সার্চ করবেন এটা কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইটে যাবেন না বুঝতে পারছিস ভাইয়া আর একটা কথা ছিল ভাইয়া এই যে 820 বাই 312 এই যে পিক্সেলটা এই পিক্সেলে রেজুলেশন কত পড়বে আচ্ছা এখন কথা হচ্ছে 820 গুণ 312 আমরা যেটা লিখতেছি 820 গুণ 312 লিখলাম লেখার পর এখানে দেখেন আমি যদি 820 গুণ 312 থেকে বড় সরে দিই তাহলে কি সমস্যা আমি দিতেই পারি আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে আমি দিতেই পারি কিন্তু দিলে কি সমস্যা দিলে সমস্যা হলো ওই যে আমরা একটা পেজ দেখলাম না ওই যে আমরা একটা কি একটা পেজ দেখলাম লাইক এই পেজের কি অবস্থা আছে ভাই কম দামি পেজটা এখন এই যে ফেসবুক কভার গুলো আছে এটা আমার ডিজাইনটা কপি পছন্দ হয়েছে আমি ডিজাইনটা আপনাদেরকে পাঠাই দিই এই আলিশামাটের ডিজাইনটা আমার পছন্দ হয়েছে আপনাদেরকে এই ধরনের কাজ দিব আচ্ছা আমি আলিশামাটের কাজটা আমি কপি করে পাঠিয়ে দিয়েছি আপনারা করবেন ও আলিশামাটের এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে কম্বো 1 এ পাই নাই পাবেন পাবেন সব জায়গায় পাবেন একটু ওয়েট করুন এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে কপি ইমেজ পাবেন এই আর এই আসল ভাই 1 এর ডিজাইন তো আমাদের যে কম্বো 1 এ 11 এ দেওয়া হয়েছে আমার এরা এরা ভালো ডিজাইন করছে আলিশামাটের ডিজাইনগুলো আমার পছন্দ হয়েছে বেশ কয়েকটা এই ডিজাইনগুলো আপনাদেরকে কয়েকটা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ডিজাইনগুলো ভালো আচ্ছা ওরা এই সব জায়গায় এইটা সবগুলোর সবগুলোর ব্যাকগ্রাউন্ড একটাই কেন এই ব্যাকগ্রাউন্ড একটা কেন ওই ওদের কালারের সাথে ম্যাচিং রাখছে আর কি ওই লোগোর কালারের সাথে এই কাস্টিং ভালো হয় না এই ডিজাইনটা ভালো হয় না দেখেন এসির কি অবস্থা এসির সাইডে রাফ রাফ এসির ডিজাইনটা ভালো হয় না না ডিজাইনটা ভালো হয় না প্রোডাক্ট প্রোডাক্টের কালারের সাথে মিলে গেছে আই কিছু হয় না এই ধরনের কাজগুলো যদি আপনারা করতে মানে আপনারাও পেতে পারেন কারণ হচ্ছে আমি দারাজের সাথে একটা ডিল করেছিলাম আর দারাজের এরকম অনেক ডিজাইন আমি করে দিতাম তো পরবর্তীতে আমার সময় হয় না আর পরে আমি আমার অফে একটা ফ্রেন্ডকে দিয়েছি ওখানে কম্বো এইচ এর একজন স্টুডেন্ট ছিল কম্বো এইচ এর মধ্যে কেউ এখানে আসেন নাকি না থাকার কথা না কম্বো ওই আমিও দারাজের মানে অনেকগুলো ইয়ে করছি মানে দি নাই বাট মানে নিজে নিজে করছি আর ওখান থেকে ডাউনলোড করে সাইজটা দেখি ধরেন সাইক্লোন অফার সাইক্লোন অফারে কি করে একটা সাইক্লোন পিএনজি ডাউনলোড করে বসাতে একটা সাইক্লোনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাজ করে এই আর কি কাজগুলো খুব সহজ আচ্ছা ঠিক আছে এইগুলো হলো আমাদেরকে একটু মানে চিন্তা করতে হয় যে কাস্টম কি করব আচ্ছা এই কাস্টম আমি আপনাদেরকে দিতে চাই এই কারণে কারণ এর পেছনে একটা লাইট আছে আর লাইটিংটা আপনারা করবেন এই কারণে আমি আপনাদেরকে দিতে চাই এটা কি গ্লো স্যার ইলিগেন্ট কি স্যার ইলিগেন্ট কি স্যার এই যে লাইটিংটা দেখেন দেখছেন এই ফুল ফুলের মধ্যে সির পেছন থেকে ই আসছে স্যার হ্যাঁ একটা লাইট একটা গ্লো দেখা যাচ্ছে লাইটিংটা আপনারা জানেন লাইটিংটা কি দিয়ে করতে হয় আমরা তো একবারও দেখিনি একটু দেখে দিলে ভালো হয় ওইটা দেখালে তো আপনারা শিখেই পাবেন আচ্ছা একটা খেয়াল করেন একটু দেখে দিন খেয়াল করেন এই মেয়েটার চেহারা দেখেন চেহারাটা কি অনেক বেশি সুন্দর নাকি পচা পচা কেমন তো বেশি একটা ভালো লাগতেছে না দেখে ভালো লাগতেছে না কেন ভালো লাগতেছে না ভাই মেয়েটা তো মোটা এক নাম্বার প্রবলেম তাই না বা আমরা তো একটা মেয়েটাকে দেখতেছি আমার গার্লফ্রেন্ড হিসেবে এই জন্য আমার ভালো লাগতেছে আপনাদের কথা হলো এইটা এখন কথা হচ্ছে এই মেয়েটার ছবিটা দেখেন কি পরিমাণে ক্লিয়ার এবং এইচডি ছবি মানে জিনিসটা আপনি এভাবে চিন্তা করেন যে এর ছবিটা কতটা ক্লিয়ার কতটা এইচডি শুধুমাত্র এই কারণে একটা ইমেজ বা একটা একটা পোস্ট হিট খায়
আপনারা ওই যে একটা গল্প শুনছেন কিছুদিন আগে একটা অ্যাড বাজারে ছাড়ছে যে কি জানো দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার ভালো রাইট দামে কম কাকলি ফার্নিচার দামে কম মানে ভালো জানেন আপনারা এই গল্প জি ভাইয়া অ্যাড দেখছি মানে ভালো তো জিনিসটা ওরা ভাইরাল করছে তো জিনিসটা ভাইরাল করছে কেন হিরো আলম যেমন যেমনটা ভাইরাল হয়েছে হিরো আলম হিরো আলমের ভাইরাল হওয়ার কারণটা কি মানুষজন হিরো আলমরে কিন্তু পজিটিভলি ভাইরাল করে নাই মোবাইলের একটা ক্যামেরা দিয়ে নর্মাল একটা ক্যামেরা দিয়ে আমি যদি এই ছবিটা তুলতাম নর্মাল একটা ক্যামেরা দিয়ে যদি আমি এই কাজটা করতাম ক্যামেরার মধ্যে ছাপ আছে না 10 বছর আগে আপনার যে ফোনটা ছিল 5 বছর আগে সেই ফোনে যদি আপনি এরকম একটা অ্যাড করতেন সেটা আসলে এরকম এত ভালো হতো না আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যখন একটা কাজ করবেন তখন এই এইচডি কোয়ালিটির ছবি নিয়ে কাজ করতে হবে যে কোনো কাজ করার সময় এইচডি কোয়ালিটির একটা ছবি ডাউনলোড করে তারপরে কাজটা করতে হবে আর এই ধরনের কাজগুলো করার সময় এদেরকে আলাদা করে ফটোশুট করতে হয় কারণ হচ্ছে যেমন পেপারফ্লাই যখন কাজ করেছে তখন এটা ড্রেস কোডটা দিয়েছে যে আপনাকে নীল শাড়ি পরে আসতে হবে ওই দিন আপনাকে নীল শাড়ি পরে আসতে হবে এরপরে ডিজাইনাররা বলছে যে ভাই আমাদের প্রোডাক্টের পেপারফ্লাই লোগো হইতেছে এই নীল আর আকাশে তখন তোমাকে কিন্তু এই কালারতে কাজ করতে হবে যে কারণে সেটিতে এখানে গ্রেডিয়েন্ট আর এখানে এই কালার দিচ্ছে ঠিক আছে আমার এখানে এই কালার দিচ্ছে তার মানে সবকিছুর কিন্তু একটা ছন্দ আছে আপনি ডিজাইন করলেন উল্টা পাল্টা ডিজাইন করলেন নিজের মন মতো না ওই ডিজাইন করা যাবে না আপনাকে ফার্স্টে তাকাতে হবে লোগোর দিকে ওদের লোগোর মধ্যে কি কালার আছে ওই কালার দিয়ে আপনাকে ডিজাইন করতে হবে বুঝতে পারছিস মানে আমার ওই এনএসটি ছবিগুলো সিলেক্ট করে দিয়েছেন এই ভাই আমরা গ্রেডিয়েন্টের কাজের মধ্যে শিখবো আর যা লাগবে আমরা একজন একজন করে কথা বলি ঠিক আছে আমরা যে আমি যে ডিজাইনগুলো দিয়েছি সেই ডিজাইনগুলো কি হইছে ভাই ঠিক আছে বুঝতে পেরেছি প্রতিটা কথার মধ্যে তো একটা মিনিং আছে এখানে আপনাদেরকে যে ইমেজ গুলো দেখানো হচ্ছে এখানে এইচডি কোয়ালিটি ইমেজ তৈরি করার জন্য কালার কনসেপ্ট বলা হলো এই জিনিসগুলো আপনারা যত প্র্যাকটিস করবেন আপনাদের স্কিল তত বাড়বে যে কাজ করে না শুধু ক্লাস করে সেটা আর আপনাদের মতো হতে পারবে না যারা দিন রাত খাটতেছে কাজ করতেছে তারা একসময় ডিজাইনার হবে সবাই তো ডিজাইনার হবে আচ্ছা এই গ্রেডিয়েন্টটা কি দেখা ভাইয়া গ্রেডিয়েন্টটা কি দেখানো হবে আজকে গ্রেডিয়েন্ট আজকে দেখানো হবে কিনা আমি বলতে পারতেছি না আমাদের কাজের মধ্যে আসলে আমরা অবশ্যই দেখব আচ্ছা আমরা এখন একজন প্রশ্ন করেছিলেন যে ফেসবুকের যে আমরা একটা সাইজ নিব তার এই রেজুলেশনটা কত নিব আপনারা নিশ্চয়ই দেখলেন যে ফেসবুকের মধ্যে আমরা যে ইমেজগুলো দেখলাম এই ইমেজগুলো এইচডি কোয়ালিটির আর এরকম একটা জলজান্ত এইচডি কোয়ালিটির ইমেজ যদি আমরা তৈরি করতে চাই বা একটা এইচডি কোয়ালিটির ইমেজ যদি বানাইতে চাই সেই ক্ষেত্রে আমাদের উচিত এই রেজুলেশনটা 300 দেওয়া নরমালি কোন একটা ওয়েবসাইটের জন্য বা ফেসবুকের জন্য বলেন ইলেকট্রনিক ডিভাইসের জন্য আমরা কিন্তু 72 দেই এবং এটা কিন্তু রুলস যে আমরা 72 দিব বাট ওই যে আপনি কোয়ালিটি অনেক ভালো চান আমার ইমেজটা যেমন আমরা যে মেটার যে ছবিটা দিলাম আমরা যে মেটার ছবিটা দিলাম এখানে এই ছবিটার কোয়ালিটি কি অনেক বেশি সুন্দর না এটা কি অন্য ইমেজ থেকে কি একটু বেশি সুন্দর দেখাচ্ছে না এইচডি দেখাচ্ছে না তো তার মানে এইরা যেটা করেছে এরা 300 কোয়ালিটি রেজুলেশনটা 300 দিয়েছে পিকচার কোয়ালিটি তো অবশ্যই ভালো নিয়েছে এবং এরা রেজুলেশনটা 300 দিয়েছে মানে নেই না আমরা নেওয়া যায় বাট আমরা নেই না তারপরেও আমরা চাইলে এটা দেখতে পারি দেখি আমরা কত নিচ্ছে আমরা এই প্রপার্টিজে যাই প্রপার্টিজে যে আমরা এটা ডিটেইলটা দেখি ডিটেইলে যে আমরা সাইজ দেখতে পাবো এর সাইজ হচ্ছে 1200x1200 হাইট উইড আর হচ্ছে আমাদের রেজুলেশনটা এখানে কত নিয়েছে দেখি 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 এখানে 32 রেজুলেশনটা এখানে দেখার কোনো সুযোগ এই মুহূর্তে নাই আচ্ছা এরা 1200x1200 নিয়েছে
আচ্ছা একটু আগে আমরা যে গুগলে সার্চ করলাম তখন আপনারা এই সাইজটা স্কয়ারের যে সাইজ এই সাইজটা কত দেখছিলেন 1080x1080 12 শুনেছে কেন রেজুলেশন ভালো রাখার জন্য মানে কোয়ালিটি ভালো রাখার জন্য আপনি চাইলে 1300x1300 রাখতে পারতেন না অবশ্যই ভাই হ্যাঁ আপনার বলা হয়েছে এখানে 5 মেগাবাইটের বেশি আপলোড করা যায় না এখন আপনি 6 মেগাবাইট যদি হয় বা 5.1 যদি হয় তাহলে তা পারবেন না এই জিনিসগুলো খেয়াল রাখতে হয় আচ্ছা আমি যে জিনিসটা খুঁজছিলাম সেটা হলো আমাদের এই ইয়ে খুঁজছিলাম যে কত রেজুলেশন নিয়েছে সেটা আমরা খুঁজছিলাম বাট আমরা পাই না এখানে এখানে শুধু ইয়ে সাইজটা পেয়েছি যাই হোক কাজ আমাদের হয়ে যাবে তো আমরা যদি এরকম এইচডি কোয়ালিটির কোনো কিছু চাই রাখতে চাই তখন আমরা এখানে কাস্টম করার জন্য রেজুলেশনটা 300 দিতে পারি আর যখন এই রেজুলেশনটা 300 দিবেন তখন এই জিনিসটা হয়ে যাবে কাস্টম কাস্টমাইজ কাস্টমাইজ বুঝেন ভাই কাস্টম বুঝেন কাস্টম তো কাস্টম কি মন মতো তৈরি করে আমি রুলস ব্রেক করে মন মতো তৈরি করছি ধরুন আমি একটা গাড়ি কিনছি গাড়ি কেনার পর আমার গাড়ির মডেলটা ভালো লাগে না আমি গাড়ির মডেলটা চেঞ্জ করছি লাইট লাগাইছি কালার করছি ইচ্ছা মতো গাড়ির যে কালার ছিল ওই কালার আর নাই মোবাইল কিনছি মোবাইলে কিনে আমি মোবাইলের মধ্যে অনেক হাবিজাবি রং করছি বা সুন্দর সুন্দর ওয়ালপেপার মারছি ম্যাট পেপার ম্যাট গ্লাস পেপার মারছি অনেক কিছু করছি করার পর একটা কাস্টম করেছি ধরুন মোবাইল কিনছি আমি সিম্ফনি পেছনে আইফোনের একটা ব্যাকপার্ট লাগাইয়া পুরো আইফোন বানাইছি এই জিনিসটা হলো কাস্টম এখন এই তাহলে আমি একটা কাস্টম একটা ফাইল নিয়েছি এখন কথা হচ্ছে এখানে ফার্স্টে আমাকে ডিজাইন করব ডিজাইন করার জন্য ধরুন আমি একটা ফেসবুক কভার তৈরি করব ফেসবুক কভার তৈরি করার জন্য আমার একটা কার কোন কোম্পানি কোন একটা কোম্পানির লাগবে আজকে আমরা কাকে নিয়ে কাজ করতেছি পেপারফ্লাই নিয়ে কাজ করতেছি আচ্ছা আমরা পেপারফ্লাই নিয়ে কাজ করতেছি পেপারফ্লাই তাহলে পেপারফ্লাই এর আমার লোগো লাগবে ফার্স্টে আমাদের পেপারফ্লাই এর লোগো লাগবে তাহলে পেপারফ্লাই লোগো লোগো PNG পেপারফ্লাই লোগো PNG লিখে আমরা সার্চ করব ভাই একটু ভুলে যাচ্ছে শুধু মনে হয় পি এ পি আর আছে মনে হয় পেপারফ্লাই কে আমরা কোথায় দেখেছিলাম ফেসবুকে আমি গুগলে পাইছি এটা পেপার ফ্লাই লিখে আমি পাইছি ইংলিশটা পাইছি আপনারা তো ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন না ভাই আমি ব্যাকগ্রাউন্ড বানাবো কিভাবে আমি ধরেন এটা নিয়ে কাজ করতে চাই তাহলে আমি ছবিটা পেয়েছি একটা লোগো পেয়েছি সেই লোগো নিয়ে কাজ করলাম তো এখন এই যে লোগোটা আনলাম এই লোগোটা আনার কারণে আমি বুঝতে পারলাম যে আমার কালারটা কি হওয়া উচিত আমার ডিজাইনটা কি হওয়া উচিত আর লোগো কোন একটা জিনিসের মধ্যে লোগো অবশ্যই রাখা উচিত এখন কথা হলো এই লোগোটা জেপিজি নাকি পিএনজি লোগোটা অবশ্যই এখানে জেপিজি আছে এই ব্যাকগ্রাউন্ডটা অফ করলে আমরা দেখতে পাচ্ছি যে লোগোটা জেপিজি জেপিজি হলে তো কাজ করা যাবে না তখন জেপিজি থেকে পিএনজি বানানোর জন্য আমরা বেশ কয়েকটা অপশনে কাজ করে থাকি তার মধ্যে একটা হচ্ছে মাউসের রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করার পর আমরা এখান থেকে ম্যাজিক কন্ট্রোল নামক ফিল্ডের মধ্যে ক্লিক করার পর এই যে এরকম ধরলো ধরার পর আমরা লেয়ার দিলাম এরকম করে করা যায় বাট ঝামেলা হইতেছে কি জানেন এই যে ছোট 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 এগুলো করা আর এগুলো করতে গেলে এই যে নিচে যেটা ডেলিভারি প্রোগ্রেস বা কিছু লেখা এই জিনিসগুলো কেটে যায় জিনিসগুলো ভালোভাবে হয় না একুরেট আসবে না এটা রেজুলেশন নষ্ট হয়ে যাবে একুরেট আসে না রেজুলেশন নষ্ট হয়ে যাবে এই ধরনের অনেক ধরনের প্রবলেম হয় যে কারণে এই ধরনের কাজগুলো বা এই ধরনের কন্টেন্ট গুলোতে আমরা এই কাজটা করবো সেটা হলো আমাদের যে লেয়ারটা সেই লেয়ারের উপর মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন আপনারা কি ব্লেন্ডিং অপশনে কাজ করছিলেন জানেন মনে আছে
হ্যাঁ না ভাই এটা করা একবার দেখা হ্যাঁ হ্যাঁ করেছিলেন হ্যাঁ একবার দেখা আচ্ছা এই ব্লেন্ডিং অপশন থেকে ব্লেন্ডিং অপশনে ব্ল্যাক হোল স্ক্রিন উইটার এখানে যাওয়ার পর এই মুহূর্তে আমার আমার এখানে এটা কোনটা সিলেক্ট করা আছে বলুন তো আমার কোনটা সিলেক্ট করা আছে বেভেল লাইন বেভেল এন্ড রেম বেভেল বেভেল দেখে বলুন তো এখানে লেয়ার কোনটা ব্লেন্ডিং অপশন সিলেক্ট করা আছে এখন হ্যাঁ হ্যাঁ ব্লেন্ডিং গ্রেডিয়েন্ট ওভারলে গ্রেডিয়েন্ট ওভারলে তার মানে আমি যখন ব্লেন্ডিং অপশন জাস্ট যখন ব্লেন্ডিং অপশনেই থাকব তখন এই যে এখানে ব্লেন্ডার কালার আছে কালার কালার এখানে ব্লেন্ড ইফ গ্রে রেড গ্রিন এখানে অনেকগুলো অপশন আছে না তো এখানে গ্রে রাখব গ্রে কি রাখব গ্রে গ্রে রাখলাম এবং এখানে গ্রে কালার আছে এখানে যেটা বার আছে সেটা সিলেক্ট করব বারটা আমি এদিকে দিলাম এদিকে দিলে দেখেন কি হয় এদিকে দিলে নীল কালারটা চলে যায় নীল কালারটা আগে যায় আবার এইদিক থেকে যদি আমি সাদা কালারটা যদি আমি এদিকে দিই সাদা কালারটা চলে যায় তার মানে যখন সাদা কালার থাকবে তখন এদিক থেকে হালকা কমাই দিয়ে আমার সাদা কালার এখান থেকে চলে গেল খুব বেশি দিয়ে দিয়ে আস্তে আস্তে সব কালার দেওয়া যাবে না এটা এখান থেকে হালকা করে কমায় সাদা কালারটা যতটুকু যায় ততটুকু চলে যায় আর এটাকে আরেকটু ভালোভাবে কাজ করার জন্য এটাকে আরেকটু ভালোভাবে কাজ করার জন্য আর একটা কাজ করা যেতে পারে সেটা হলো আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি কোনো একটা লোগো বা মানে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি যদি রেখে দিই লাইক আমার একটা টেকচার লাগবে আচ্ছা টেকচার কি আপনারা জানেন টেকচার কি ওইটা চিনি বাট কি ওইটা জানি আর কি আমরা অনেক টেকচার ব্যাকগ্রাউন্ডে লেখার পর বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন ধরেন এক ওয়েবসাইট যেমন ধরেন এক ওয়েবসাইট এরকম অনেক অনেক ওয়েবসাইট আছে এরকম অনেক অনেক ওয়েবসাইট আছে আবার গুগলও আছে তো গুগল থেকেও চাইলে এখান থেকে ইমেজের মধ্যে যে আনতে পারেন আবার চাইলে এইচডি কোয়ালিটির জন্য আপনি এরকম সাইটেও যেতে পারেন এরকম সাইটে গেলে যেটা হয় এইচডি কোয়ালিটি পাওয়া যায় মানে একদম বড় বড় এইচডি মানে খালি এইচডি না আলট্রা এইচডি একটা ইমেজের সাইজে 5 মেগাবাইট 6 মেগাবাইট এরকম কিছু পাওয়া যায় এরকম ওয়েবসাইটের মধ্যে গেলে আর গুগলের মধ্যে গেলে আপনি সাধারণত এত বড় সাইজ বা বড় সাইজ পাবেন না একটু কম কম সাইজেরই পাবেন তো আমি যাই হোক আমি এখানে কোন একটা ওয়েবসাইটের মধ্যে গেলাম কোন একটা ওয়েবসাইট সেটা যে কোনো ওয়েবসাইট নাম বলি নাই অমুক ওয়েবসাইট যেতে হবে যাওয়ার পর আপনার আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে আমার এই ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে যে ডিজাইনটা আমি পুরো ডাউনলোড করব তো আমি এখান থেকে ডাউনলোড ফ্রিতে ক্লিক করলাম এই সাইটটার নাম কি জানেন আনস্প্ল্যাশ আনস্প্ল্যাশের কথা বলছিলাম আপনাদেরকে দেখি কোনটা নেওয়া যায় এটা আমার কাছে ভালো লাগছে এটা আমার কাছে ভালো লেগেছে বাট পুরোটা নেওয়া যাবে না কিছু অংশ নেওয়া যেতে পারে এখান থেকে ডাউনলোড দিলাম এটাও আচ্ছা দিলাম আচ্ছা লাইক আমি কোনটা নেওয়া যায় আচ্ছা এটা নিতে চাই এটা এখান থেকে ফ্রি ডাউনলোড দিলাম তার মানে আমি এই যে জিনিসগুলো ডাউনলোড করতেছি এগুলোর কোনো টেকচার টেকচার মানে কি টেকচার আর বাংলা কি টেকচার কি আপনি আমাদের একটু বুঝান তো টেকচার যে জিনিসটা কি কে বুঝাবে টেকচারটা কি কেউ কি আছে টেকচার কি আমাদেরকে বুঝাবে ধরেন ওই কি কয় গাছের যে উপরে লেয়ারটা আছে ওইরকম বা দেওয়ালের অথবা কাপড়ের এরকম আর কি একটা সারফেস হ্যাঁ নকশা বা প্রতীকছবি নাকি একটা সারফেসের যে ডিজাইন থাকে সেটা হলো একটা টেক্সচার লাইক একটা টাইলস এর মধ্যে যে ডিজাইনটা আছে ভাই ওই আমার ওই টাইলসটা ভালো লাগতেছে আমার এই টাইলের ডিজাইনটা ভালো লাগতেছে না এই যে ডিজাইনটা ভালো লাগতেছে না ওই ডিজাইনটাই হলো টেক্সচার ভাই আমার টাইলসের ডিজাইন ভালো লাগতেছে না ওই যে ডিজাইন ওই ডিজাইনটাই হলো একটা টেক্সচার বুঝতে পারছেন জি জি কারণ শিপ ধরে আমাকে সাইজটা ওই রেশিও বরাবর হবে আর যদি শিপ না ধরে তাহলে যেটা হবে সেটা হলো এরকম এরকম নষ্ট হয়ে যাবে তো আমার যদি মনে হয় যে এরকম নষ্ট হলে আমার সমস্যা নাই সেক্ষেত্রে আমি নিতে পারি কারণ এখানে তো মোটা চিকন মানুষ নাই যে মানুষ নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমার এটা হলেও হতে পারে ঠিক আছে তো আমি ধরেন এইটা এভাবে নিলাম
বা এটা যদি এভাবে না নিয়ে আমি যদি এরকম করে নিতাম সেক্ষেত্রে সমস্যা ছিল না, যদি বড় করে নিতেন লাইক আমি যদি এরকম বড় করে নিতাম সেক্ষেত্রে আমার সমস্যা ছিল না, মানে একরকম মিলেই নেওয়া যেতেই পারে। আচ্ছা গেল, এটা আমার এক নাম্বার ধাপ। দুই নাম্বার ধাপে আমি যাই, সেটা হচ্ছে এইটা ছবিটাকে নিচে নামা দিলাম। নিচে নামা দিলাম কেন, পেপার ফ্লাইটাকে আমি দেখার জন্য, পেপার ফ্লাইটা এখন ভালো মতো বোঝা যাচ্ছে কাজ হইতেছে কি হইতেছে না। জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি, ব্যাকগ্রাউন্ডটা পেছনে দিয়েছি, তার উপরে যে লেয়ারটা এই লেয়ারটাকে আমি কোনো কিছুই করি না, রাস্টারাইজ করি না, এখানে স্মার্ট অবজেক্টটাই আছে, স্মার্ট অবজেক্টটাই রাখবেন। দেখে আপনি এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাবেন, সেখান থেকে যে এই ব্লেন্ডিং অপশন সেখান থেকে এই যে যে সাদা কালারটা, সাদা কালারটা এখান থেকে কমাই দিবেন, অবশ্যই এখানে গ্রে রাখবেন, অবশ্যই এখানে গ্রে রাখবেন, গ্রে রেখে এটা কমাই দিলে আপনি ছবিটাকে জেপি থেকে পেন্ট করে দেবেন। এই লেয়ার লেয়ার স্টাইলটা একটু রাখবেন জি ভাইয়া, মানে লেয়ার স্টাইলটা একটু রাখবেন, মানে এই যে ব্লেন্ডিং অপশনটা কিভাবে আসলো, এই যে যে লেয়ার, এই লেয়ারের উপর মাউসের রাইট ক্লিক করার পর এই যে উপর ব্লেন্ডিং অপশন আছে, সেই ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর সেখানে এই ব্লেন্ড অপশনের মধ্যে একদম উপরে ব্লেন্ড অপশন আছে, সেই ব্লেন্ড অপশন থেকে এই কাজটা করা যায়। ঠিক আছে, এই ব্লেন্ডিং অপশন থেকে এই কাজটা করা যায়। তো আমরা এইভাবে একটা ছবিকে জেপিজি থেকে পিএনজি বানাতে পারি। এই যে উপরের যে বারটা আছে সেটা ধরে আমরা এরকম কমি জেপিজি থেকে পিএনজি বানাতে পারি। আর তারপরও কিছু ভুল থাকতে পারে, কিছু বাগ থাকতে পারে, তো যদি কোনো ধরনের বাগ থাকে লাইক এই মুহূর্তে আমি দেখতেছি যে কিছু কিছু জায়গায় একটু ইয়ে আছে, কিছু কিছু জায়গায় রাফনেস আছে, তো আসলে সবসময় এই সবসময় সব পিস কাজ করে না, তার মধ্যে এইটুকুও পড়ে। যেমন ধরেন আমরা যে কাজটা এভাবে করলাম এই কাজটা যদি আমরা আবার করি ওখান থেকে, সেই ক্ষেত্রে আমরা এইটা পরিপূর্ণ করতে গেলে এইটা চলে যায়, আবার এটা করতে গেলে এটা চলে যায়, তার মানে এই চুলতে করলে কিছু ধরনের প্রবলেম থাকে, এই চুলতে করতে গেলে কিছু প্রবলেম থাকে লাইক নিচে এটা চলে যায়। এখন কথা হচ্ছে ভাইয়া, এই ধরনের কাজ যদি আমরা জিপিএস থেকে পেঞ্জ করি তাহলে কোন টুল দিয়ে করব, কোন টুল দিয়ে করা উচিত, এই প্রশ্ন সবার আসছে না এখন? জি ভাই। আচ্ছা এই হ্যাঁ ভাই আসছে, তাহলে আমাদের জিপিএস থেকে হ্যাঁ ভাই, এটা তো আর পেন টুল দিয়ে করা সম্ভব না, তাহলে এটা কি দিয়ে করা উচিত? সেটাই কাজগুলো করার জন্য মূলত আমরা সব সমস্ত ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য আমরা অলওয়েজ পেন টুল প্রেফার করি, অর্থাৎ এই ধরনের কাজটা করার জন্য আমরা পেন টুল প্রেফার করব। যদি আপনি এটা অরিজিনাল কোন একটা ক্লায়েন্টের কাজ হয় সেই ক্ষেত্রে আপনাকে পেন টুল নিতে হবে, পেন টুল বেছে নিতে হবে। পেন টুল আপনারা পারেন, পারেন না অনেক পেন টুল তো পারি, বাট কোন সময় ট্যাক্সের যে লোগোটা থাকে ওইটা তো পেন টুল দিয়ে করা সম্ভব না, মানে এগুলো কি আসলে পেন টুল অনেকগুলো ডিজাইন ট্যাক্স থাকে তো। আচ্ছা এই ক্ষেত্রে এইসব কাজের ক্ষেত্রে যদি আমার এটা ইয়ে হয়, অর্থাৎ যদি আমাদের এই কাজটা ছোট কাজ হয়, ছোটখাটো কাজ যদি হয় সেক্ষেত্রে আমরা রিমুভ বিজি ইউজ করতে পারি, কিন্তু ছোটখাটো কাজ হয়, যদি বড় সড়ো কাজ হয় তাহলে কিন্তু আমরা রিমুভ বিজি ইউজ করতে পারবো না, বুঝতে পারছি? তখন আমাদেরকে র করতে হবে, র র মানে কি একদম নিজে হাতে হাতে কলম করে আসতে হবে, সেটা যেকোনো টুল হোক, যেকোনো টুল হোক। তবে এই কাজগুলো আমি করতাম যদি আমি ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে করতাম সেটা করা যেত, বাট করতাম না কি কারণে, কারণ ভিতরে ওই যে ওখানে সাদা কালার আছে এই কারণে ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে করলাম না। এটা আমরা রিমুভ বিজিতে যদি আমরা ছাড়ি, রিমুভ বিজি করে যেন আনলাম, রিমুভ বিজিতে আমরা ছাড়লাম, ছেড়ে এটাকে যেতে যেতে রিমুভ বিজি, রিমুভ বিজি এখানে এডিটর অপশন আছে, আমার কোনো ধরনের এডিট দরকার নেই, আমার ডাউনলোড করা শেষ, আমি দেখে সুন্দর করে পিএনজি বানাই নিয়ে আসলাম। এই কাজটা আমরা শর্টকাটে করতে পারি, বাট সব সময়ের জন্য না, এটা আমরা কিছু কিছু ক্লায়েন্টের জন্য যারা পেমেন্ট কম দিবে বা ঝামেলা করবে বা এই ধরনের একটা কাজ, মানে লো কোয়ালিটির কাজের জন্য আমরা এটা করতে পারি, বাট হাই কোয়ালিটির কাজের জন্য অবশ্যই আমাদের নিজে হাতে র করতে হবে, বুঝতে পারছেন? দাদা রিমুভ এডিট করে নিতে কি হবে কি ভাইয়া? রিমুভ বিজি, এটা হলো রিমুভ বিজি একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে কোনো ইমেজকে দিয়ে আপলোড করে সেখান থেকে পিএনজি করে নিতে পারি, বাট সে কোয়ালিটিটা অ্যাকুরেট দেয় না, সে কোয়ালিটিটা একটু খারাপ দেয়, অ্যাকুরেট কোয়ালিটি পাইতে গেলে আপনার টাকা দিয়ে মেম্বারশিপ কিনে তারপরে আসতে হয়। ঠিক আছে আমি আবার দেখাবো জেপিস থেকে পিএনজি আমরা কোন সাইট থেকে করলাম সেটা দেখাবো। মূলত এটা কারা করে জানেন, যারা ফটোশপে কাজ করে না তারা এই চুলটায় কাজ করে না, আপনার তো ডিজাইনার আপনার এই চুলটায় কাজ করবেন না ভাই। রিমুভ বিজি অ্যাপ্লাইটা বুঝিনি ভাইয়া, রিমুভ বিজি অ্যাপ্লাইটা বুঝিনি, রিমুভ বিজি বুঝেন না তবে অ্যাপ্লাই, ওকে তবে অ্যাপ্লাই আমি আসলে পাই নাই
ওকে ওকে ওয়েট করেন হ্যাঁ আপনি পান নাই কেন সবাই পেয়েছে আপনি পান নাই কেন দোস্ত আপনার আমি তারপরে বলেছেন আবার দেখাবো এখন আমরা এখন কথা না বলি ধরেন এই যে ট্যাগ এই অ্যাড এর মধ্যে আমরা কি দেখতেছি এই যে একটা পেপার ফ্লাই এর লোগোটা এটা কি একদম ওই কোণায় লেগে গেছে আমার নিচে এইখানে এটা কি ওই কোণায় লেগে গেছে আবার ধরেন এইটা এটা কি ওই কোণায় লেগে গেছে এই মেয়েটা ড্রেস সে কি ওই কোণায় লেগে গেছে না চারপাশ থেকে সাইড দিয়ে একটু জায়গা রাখছি এরকম করে নির্দিষ্ট পরিমাণ ফটোশপের ক্ষেত্রে মূলত আমরা এরকম না আচ্ছা আমরা এখানে একটা পিক্সেল পরিমাণ এখানে ফাঁকা রেখে দিলাম আচ্ছা এটা চোখের আন্দাজেও রাখতে পারেন যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন আর যদি এক্সপার্ট না হন চোখের আন্দাজে যদি রাখতে না পারেন সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন সেটা হলো কোন একটা শেপ টুল লাগে ছোট্ট একটা শেপ করা যায় বা ছোট্ট একটা শেপ নিতে পারেন নতুন একটা লেয়ারে এবং এই শেপটা নিয়ে লাইক আপনি এখানে একটা শেপ দিলেন এই শেপটা আপনি দুই কোণা বসান অর্থাৎ এই একটা শেপ আর এটারে কন্ট্রোল জি দিয়ে কপি করলেন কপি করে এই শেপটারে আমি আরেকটা ওই কোণে বসাতে চাই অর্থাৎ একটা শেপ ওইখানে আর একটা শেপ এই কোণায় দুই কোণে দুটো শেপ বসালাম কিন্তু সে একটা শেপ তো যে কোনো টুল দিয়ে নিতে পারেন আপনি আপনি যদি টুল জানেন কাজ জানেন তাইলেই সম্ভব আর এই জন্য টুলও জানতে হবে কাজও জানতে হবে সবই জানতে হবে পাঁচ তুলে জানতে হবে মরা যাবে না এবার আসেন রোলার এই রোলার থেকে এখান থেকে একটা রোলার নিয়ে আসতে হবে এই জায়গায় এখন বারবার এই যে এটা সরে যেতেছে এই জিনিসটা বারবার ডিস্টার্ব করতেছে কি করা যায় বলুন এই শেপ লক করা যায় কত সাইজ নিছেন ভাই এটাকে ধরে আমরা লেয়ারটা লক করে দেন ভাই শেপটা কত সাইজ নিছেন কোন শেপ এই শেপ আমি জানি না কোন শেপ এই ছোট ছোট যে রেকটা নিল রেকটেঙ্গুলার ইচ্ছা মতো নিছেন শিফট ক্লিক করে করতে পারেন আমি ইচ্ছা মতো নিছি কোন সাইজ নিছেন জানি না তো এখানে একটা স্কেল আর এইখানে একটা স্কেল আমি দিলাম যে কোনো সাইজ নেন স্কয়ার সাইজ নেন এবং ছোট একটু বর্ডার রাখেন নিজের মন মতো সমস্যা নেই ফটোশপের ক্ষেত্রে এটা সমস্যা নেই বাট ইলাস্ট্রেটর ক্ষেত্রে সমস্যা আছে এখন ডিজাইনের মধ্যে ওই যে আমি বললাম যে টেক্সচার অ্যাড করতে হবে একটা টেক্সচার আপনার নাও হতে পারে বা একটা টেক্সচার আপনার মানে অ্যাকুরেট হবে না টেক্সচার মেশআপ করতে হতে পারে একটা টেক্সচার ভাই টেক্সচার বানানো বলতে হবে মেশআপ করব কিভাবে তো এই টেক্সচার মেশআপ করার জন্য লাইক আপনার আরেকটা টেক্সচার পছন্দ হয়েছে আরেকটা টেক্সচার যদি আমি বানাইতে চাই জাস্ট দেখানো যায় দেখা দিব ভাইয়া এখানে রোলার গুলা কি লক করা যায় না রোলার এখানে লক করা ফটোশপে রোলার লক করা যায় না ফটোশপে আমরা রোলার ব্লক ব্লক রোলার না রোলার তো আমরা পাই নাই আচ্ছা আপনারা ব্রাশ টুল সম্ভবত দেখছেন দেখছিলেন আপনারা ব্রাশ টুল জি ভাই ব্রাশ ব্রাশ টুল দেখছি অনেক আচ্ছা ব্রাশ টুল দেখেছেন তাহলে ভেরি গুড আমি ব্রাশ টুল দিয়ে তাহলে কাজটা করি মেশআপ করার জন্য একটা একটা আমি ব্যাকগ্রাউন্ড নিয়েছি এখন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে পেপার ফ্লাই লোগো আমার বোঝা যেতেছে না কারণ এটা এই কালারে পড়ে গেছে এই ব্রাশটাকে ছোট বড় করলাম এরকম করে কালার অ্যাপ্লাই করা যায় এই যে কালারটা দিলাম এটা তো সফট নাকি হার্ড মানে আমি কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে বা লেয়ার বক্সে ক্লিক করে আমি তার মধ্যে এই কালারটা অ্যাপ্লাই করতে পারি এটা জানেন আপনারা এখন এই কাজটা এইভাবে না করে এই কাজটা এইভাবে না করে আরেকটা ভাবেও করা যায় তো সেটা আমি এখন দেখা দিতে চাচ্ছি সেটা হলো এটা আপনি কপি করছেন জাস্ট কপি একটা লেয়ারকে কপি আর এই লেয়ারকে আপনি এখানে মাউসের রাইট ক্লিক সাদা ওইটা নিলেন কিভাবে ব্লেন্ডিং অপশন এটা কপি করছি কন্ট্রোল জি দিয়ে
বলটা না না এই যে সাদা সাদা ইয়েটা যে শেপটা নিছেন তাহলে আপনি গত ক্লাসে ব্রাশ টুল এই ব্রাশ টুল আচ্ছা লেয়ার স্টাইল একটু আগে যে লেয়ার স্টাইলের মধ্যে আমরা ব্লেন্ডিং অপশনে ছিলাম সেই ব্লেন্ডিং অপশনের নিচে কালার ওভারলি আছে কালার ওভারলি কালার ওভারলি মানে হলো এটার মধ্যে কালার দেওয়া কি কালার দিব যে কালার দিতে চাই সেই কালার আমি এখানে দিতে পারি এই অপশনটা আমি পাবো কোথায় এই অপশনটা আমি পাবো কোথায় সেটা আমি একটু দেখি আচ্ছা টোটালটা আমি একটু রিভিউ করছি সেটা হচ্ছে আমি এখানে সাধারণ একটা শেপ দিতে চাই একটা লেয়ার নিলাম একটা লেয়ার নেওয়ার পর আমি ধরেন ব্রাশ নিতে চাই সফট ব্রাশ সফট ব্রাশ কই থেকে নাই এই যে এখান থেকে ব্রাশ টুল কোথায় আমার এখানে তো হারিয়ে গেল ব্রাশ টুল এটা কোন ভার্সন এটা এয়ার আই ড্রপার এর নিচেরটা এটা রাইট ক্লিক করেন হ্যাঁ আচ্ছা ব্রাশ টুল আমরা গেলাম এরপর আসেন এই ব্রাশের মধ্যে সফট ব্রাশ হার্ড ব্রাশ এই যে সফট ব্রাশ আর এই হার্ড ব্রাশ তো সফট ব্রাশ হার্ড ব্রাশ এখান থেকে চেঞ্জ করা যায় অর্থাৎ আমি চাইলে সফট ব্রাশ নিতে পারি তো আমি এখন এখানে সফট ব্রাশ নিলাম যে পেপার প্লেট এখান থেকে সফট ব্রাশ নিলাম দুটো একটা লেয়ার নিলাম সেই লেয়ারের মধ্যে আমি এরকম অ্যাপ্লাই করতে পারি তো কালারটা কি হবে কালারটা এখানে যে কালারটা দেওয়া থাকবে সেই কালারটা হবে আমি এখানে সাদা কালার দিলাম তাহলে কি হবে নীল কালার হবে তাই না জি ভাই নীল ওখানে মানে সাদা হবে বলেন ফরগ্রাউন্ডে দিতে হবে সাদা আচ্ছা এই আমি এখন যদি ব্রাশ অ্যাপ্লাই করি কি কালার হবে এখন নীল কালার আপনি যেটা চান অল প্লাস ব্যাক স্পেস দিলেও দিতে পারেন ও না 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 এখানটা তো ব্লু হবে উপরে আছে কি হবে ব্লু নাকি সাদা ব্রাশ ব্লু 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 কালার হবে ব্লু হবে ঠিক কাজ করে তাই না ব্রাশ এর উপরে কালারটা নিয়ে কাজ করে এইজন্য এটা ব্লু হইতেছে বা এখন এই যে আমাদের নীল হইতেছে আচ্ছা গেল এখন এই ব্রাশটা এটা হলো সফট ব্রাশ সফট ব্রাশ আবার এটা এই সফট ব্রাশের অপাসিটি আছে এই অপাসিটি আছে ফ্লো আছে এগুলো কমানো বাড়ানো যায় অপাসিটি ফ্লো এগুলো কমানো বাড়ানো যায় আপনারা এগুলো কমে বাড়ায় দেখবেন যে কি হয় আচ্ছা গেল এরপর আসেন এই ব্রাশ টুলের মধ্যে যে সফট ব্রাশ আর হার্ড ব্রাশ আমি চাই একটা হার্ড নিতে হার্ড নিলাম হার্ড এই হার্ড নিয়ে এরকম গোল বড় একটা নিলাম নিয়ে ধরেন আপনার মন চাইছে এরকম একটা ব্রাশ দিতে তাহলে দিলেন এরকম একটা ব্রাশ আবার ধরেন মন চাইলো যে ভাই আমি এরকম দিব যে উপরের দিকে হালকা করে চিকন হবে নিচের দিকে ইয়ে হবে সেই ক্ষেত্রে আপনি এরকম ব্রাশ দিতে চান ওকে ফাইন এরকম একটা ব্রাশ দিতে চান ফাইন তাহলে ব্রাশটা বড় করে নিচ্ছে দেখছেন আমার ব্রাশটা কত বড় এখন দেখছেন ব্রাশটা কত বড় একটা বৃত্ত একটা বৃত্তের একটা অংশ একটা বৃত্তের একটা অংশ এই জন্য আমি ব্রাশটা নিয়েছি গেল এই ব্রাশটা দিলাম হারা দিনভর হবে সেই হয় কি ভাইয়া এই ব্রাশটা আমার এখানে অ্যাপ্লাই হয়েছে এখন এই ব্রাশটা আমি কপি করব কপি কপি করে কিভাবে অল্টা ধরে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে করলাম এই যে একটা যে কপি করেছি এটাতে একটা লেয়ার আছে সেই লেয়ারের উপরে মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন আর সেই ব্লেন্ডিং থেকে আপনারা কি করবেন কালার ওভারলি কালার ওভারলির মধ্যে যদি যাই তাহলে ওই ব্লেন্ডিং ওই লেয়ারের মধ্যে কালার দেওয়া যায় যদি আপনি এই কাজটা না করেন তাহলে আপনার কোয়ালিটি ভালো থাকবে আর আপনি আগের মতো করলে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এবং এখান থেকে আই ড্রপারটা আপনি কালারটা দিতে পারছেন এটা হলো সাদা কালার আমার সাদা কালার আছে বাট এটা আমি ইফেক্ট মাস ইফেক্ট মেরা কালার করছি এটা অরিজিনাল কালার না এটা ইফেক্ট মেরা কালার বাট ইফেক্ট মেরে কালার আমাদের করতে অনেক সময় যেমন এখন এই মুহূর্তে করলাম বলেন কার কি প্রশ্ন আছে এখানে এই কাজটা কি ভাবে আনছেন দাদা কার কোনো প্রশ্ন আছে এখানে ভাই ব্রাশ টুলে কি ঝাপাঝাপি করে আসি আপনি পারেন না ভাইয়া আমি গেলে করি গ্রামে থাকি তো দিলে গোসল করিস এক ভাই কুয়াকাটার দাওয়াত দিল না কুয়াকাটা সাগরে করবেন গাজীপুরের
কুয়াকাটা আসেন ভাইয়া, আপনাকে তাহলে পার্কে যেতে হবে। আগর পানি লবণ ভাইয়া, বর্ষাকালে মিষ্টি হয় না? হ্যাঁ হ্যাঁ মিষ্টি হয় অবশ্যই, এখন বর্তমানে লবণ আছে, নিয়ে যাইয়েন এক কোয়ালিটি নিয়ে যাইয়েন। ভাই আপনার নাম কি ভাই? কুয়াকাটা লবণ না শুনেন, আমি এমনিতে কালো মানুষ, কুয়াকাটা থেকে আমি যখন আসি বা কুয়াকাটার সিরিজ থেকে, কুয়াকাটার যে নাম কি তার শুনে চিনতে পারেন না? আজিজুল হাকিম কি স্মার্ট কম্বো ওয়ালডন নেন ভাই? কম্বো নেবেন না কোথা আপনি? স্মার্ট কম্বো মানে মনে হয় আমার বাড়ি কলাপাড়া। কলাপাড়া গাজীপুর? আমি ডালবুগন। হ্যাঁ আমি ডালবুগন। জাকারিয়া ভাই কি কখনো চাষার আসছেন নারগঞ্জে? কি নারগঞ্জে চাষার? হ্যাঁ গিয়েছি। কখনো আবার আসলে বইলেন আসবো, দেখা করবো। সম্ভাবনা নাই। আচ্ছা জাকারি ভাই আমাদের দেশে না আসলে বাইন দিতে তখন নিয়ে আসবো। জাকারিয়া ভাই কখনো চট্টগ্রাম আসছিলেন? বগুড়ার দিকে আসা হয়েছিল ভাইয়া? সেদিকে বেলাল ভাই বগুড়ায় আসা হয়েছিল? বগুড়ায়? বগুড়ায়? আমি তো বগুড়ার উপর দিয়ে যাই কিন্তু বগুড়ায় কখনো নামি নাই, বগুড়ায় নামি নাই। দিনাজপুর আসছিলেন? গাইবান্ধা কোন এলাকায় আপনি শ্বশুর বাড়ি? গাইবান্ধা শহরে। ভাই এটা কি সত্যি বললেন ভাইয়া? মানে আমি যে মেরিট সেটা যে সেটা যে সত্যি যে সত্যি জানতে চেয়েছেন নাকি? আপনি রংপুর গেছিলেন পরশুদিন? আমি রংপুর রংপুর না আমি কয়েকদিন আগে সিলেট থেকে আসলাম, প্রথমে গেছিলাম রংপুর তারপর সিলেট আর কালকে আজকে রংপুর আসছেন। আপনি রংপুর নাকি গেছিলেন? আমি তো আশাবুল ভাইকে বললাম যে আপনি রংপুর গেছেন, গোবিন্দনন্দের উপর দিয়ে গেছেন। ভাইয়া এটা কোনো কথা ভাইয়া, আমাদের উপর দিয়ে গেছেন ভাই, গোবিন্দনন্দের উপর দিয়ে ভাইয়া, এটা কথা হয় না ভাই। গোবিন্দনন্দ কি আছেন ভাই আপনার বাসাতে? আমি আছি। আমি ভাই গোবিন্দনন্দ তানি। ওকে 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 আচ্ছা আচ্ছা গাইজ, আমাদের এখানে সারা বাংলাদেশের মানুষজন আসলে এখন সবার বাসায় আসলে যাওয়া সম্ভব না, তারপর আমাদের একটা আপুর বাসায় গিয়েছিলাম, আমাদের ব্যাচের কম্বল নাইন এর একজন আপুর বাসায় গিয়েছিলাম, ওদের বাসা ছিল সিলেটে। তো সিলেটে আমি আমার ওয়াইফকে নিয়ে গিয়েছিলাম, আমরা পাঁচজন গিয়েছিলাম সিলেটে। তো সেখান থেকে ওই আপুটা চলে আসছিল বাসা থেকে, বাসা থেকে তার মা, তার মা আমার সাথে কোনো কথা বলছে যে তোমাদের আসতেই হবে। তারপর আমার ওয়াইফ যেহেতু ছিল সেটা আমরা আপুটার বাসায় গিয়েছিলাম, মাহি আপু তো এখানে নাই ভাই। আপনি আপুদের প্রতি একটু বেশি দুর্বল। আপুদের উপরে আপনি আপুদের উপর একটু বেশি এমনিতেই ওই একটা ফেসবুক ব্যানার দেখে বলতেছেন অ্যাট্রাকটিভ লাগতেছে, তখন একটা ফ্রিজ নিলাম। এবার এই ফ্রিজটা যখন আমরা নিয়েছি ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড রেড কালার দিতে হবে, বাট আমরা যদি হুহু রেড কালার দিই তখন জিনিসটা মানে চোখের লাগে বা চোখের উপর দিয়ে যাচ্ছে, তখন এটাকে ওই রেড কালার সম্পূর্ণ রূপে দেওয়া যাবে না, তখন ওই এজ কালারটাকে একটু শেড আকারে দিতে হবে। লাইক ওই রেড কালারের মধ্যে আমি গাঢ় রেড নিয়ে তার মধ্যে হালকা রেড দিব, আর এই হালকা রেড নিয়ে দেওয়ার জন্য আমরা একটা শেড দিতে পারি, যেমনটা আমরা এই মুহূর্তে আমি একটু আগে দিয়ে দেখাই যে আমরা কি করতে চাইতেছি সেটা আগে দেখাই, তারপর আমি আপনাদেরকে বুঝাইতেছি যে ব্রাশের আসলে কাজটা। ঠিক আছে, যেমন এদিকে লাইট দিবেন না, এটা গ্লোয়িং আসছে, এই যেটা গ্লোয়িং, এই গ্লোয়িংটা যখন দেখাই তখন চোখে লাগতেছে না। এই লাইটিংটা করার জন্য এই গ্লাসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এই কাজটা করার জন্য প্রথমে আপনি একটা কালার নেবেন, এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা?
জাস্ট একটা ছবি আনছি আমার, এইটা দেখেন একটা ছবি আনছি, এটা তো বুঝতে পারছেন না পিএনজি ছবি, ছবিটা পিএনজি কিনা সেটা চোখ বন্ধ করে দেখেন। আচ্ছা চোখ বন্ধ করে দেখেন, ওকে। এবার এই দেখলেন না পিএনজি ছবি, ওকে। নতুন একটা লেয়ার নিলেন, সেই লেয়ারের মধ্যে আই ড্রপার থেকে আপনি কালার নিলেন ডিপ কালার, এখান থেকে ডিপ কালার, মানে রেড যে ডিপ কালারটা আছে সেই ডিপ কালারটা আপনি একটু নিলেন, নিয়ে নতুন একটা লেয়ারে কালার অ্যাপ্লাই করে ফেললেন, সেই কালারটা আপনি নিচে নামাই দেন, ওকে ফাইন দিলেন। এখন কথা হচ্ছে আপনাকে এই কালারটাকে ফুটাই তোলার জন্য নতুন আর একটা লেয়ার নিতে হবে, কারণ প্রতিটা লেয়ার নতুন লেয়ারে করতে হয়, নতুন একটা লেয়ার নিলেন। আর এই ব্রাশ গুলো অপোজিট কালার দিয়ে করতে হয়, যেমন ধরেন সাদা কালার, অপোজিট কালার বলতে যে কালারের মধ্যে ফুটে উঠবে, যেহেতু আমার লাল রঙের প্রোডাক্ট, এটা সাদা কালার দিলে এখানে ফুটে উঠবে। আবার আমি চাচ্ছি এখানে একটা শ্যাডো দিতে, নিচে ড্রপ শ্যাডো দিতে, দ্যাটস আমি এখানে চাচ্ছি যে কি দিতে, সাদা কালার। আর সাদা কালার আমি এখান থেকে সিলেক্ট করে নিব, সাদা কালার আমার ব্রাশের এখান থেকে বা রঙের এখান থেকে সিলেক্ট করে নিব। আর এবার যাবো আমরা টুলবারের মধ্যে ব্রাশ টুল নামক একটা টুলে, এই টুলটার নাম অনলি ব্রাশ টুল, আর কিছু না। টুলটার মধ্যে কিন্তু অনেকগুলো আছে, পেন্সিল টুল আবি যেগুলো কিছু আছে, কিন্তু লেখা থাকবে ব্রাশ টুল। এই ব্রাশ টুলটাকে সিলেক্টে রাখার পর এরকম গোল ব্রাশ দেখা যায়, এই ব্রাশটা আবার ছোট বড় করা যায় কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বড় এবং ছোট করা যায়। তো কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট করলাম, এই বড় ছোট আমাদের ম্যানুয়ালিও করা যায়, এই যে এখানে লেয়ার সেই লেয়ার থেকে এখান থেকে বড় ছোট এটা করা যায়, এখান থেকে আমি চাইলে বড় করতেছি, অনেক বড় হয়ে গেছে, অনেক ছোট করতেছি, এটা ম্যানুয়ালিও করা যায়। আবার এখান থেকে আমরা বড় ছোট যেটা করলাম এটা ম্যানুয়ালি ফটো যদি করতে চাই কিবোর্ড দিয়ে, সেই ক্ষেত্রে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এরকম বড় এবং ছোট করতে পারি। তো আমরা এরকম বড় করলাম, পর্যাপ্ত বড় করে নিলাম। এখন কথা হচ্ছে কোন জায়গায় অ্যাপ্লাই করবো, আমি মাঝখানে অ্যাপ্লাই করতে চাইলে মাঝখানে নিলাম, এখানে যেখানে চাপো সেখানে জাস্ট একটা ক্লিক করলাম, ওখান থেকে একটা গ্লোয়িং আসতেছে, এটাই হলো আমাদের ব্রাশ টুলের কাজ। মূলত আমরা ব্রাশ টুলে এইভাবে কাজ করে থাকি। আর এই গ্রেডিয়েন্ট কালারটা এখন যেমনটা দেখতেছেন সাদা কালার একটা গ্লোয়িং আসছে, এই সাদা কালারের জায়গায় আপনি যদি আই ড্রপার দিয়ে একটু লাইটিং যে রেড কালার আছে সেরকম কালারটা যদি সিলেক্ট করতেন, আর সেম ভাবে ব্রাশ টুল দিয়ে যদি এক কাজটা করতেন সেক্ষেত্রে এরকম গ্লোয়িং কালারটা আসে। দ্যাটস ইট, এটাই হলো আমাদের ব্রাশ টুলের কাজ। গত ক্লাসে এরকম একটা কাজ দেখানো হয়েছিল, আর আজকে এই ব্রাশ টুলটা যারা পারেন না এখন এই ব্রাশ টুলটা সেম ভাবে প্র্যাকটিস করেন, আমি 10 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে। আর একটা হচ্ছে আমরা একটু আগে যে কাজটা করেছি পেপার ফ্লাইয়ের, তো পেপার ফ্লাইয়ের কাজটা হলো এই যে পেপার ফ্লাই এই পর্যন্ত, মানে সেম কাজটা ব্রাশ টুল এই পর্যন্ত আপনারা করে আমার সাথে আসেন, যে যারা ব্রাশ টুলটা পারেন তারা এই কাজটা একবার প্র্যাকটিস করলে করেন আর পেপার ফ্লাইয়ের এই পর্যন্ত আসেন, আর যারা ব্রাশ টুল পারেন না তারা আগে এটা করেন তারপর আমার ব্রাশ টুলের এই পেপার ফ্লাই পর্যন্ত আসেন। সবাইকে পেপার ফ্লাইয়ের পরে, পেপার ফ্লাইয়ের পরে যে নীল কালারটা নিছেন ওটা কি ব্রাশ টুল নেয়ার পরে ওই টুলটা কি কপি করছেন, কপি করে কালার চেঞ্জ করছেন নাকি? কপি করে কালার দিয়েছি। কোন হেল্প লাগলে বলেন, সবাই কাজ করেন, 10 মিনিট সময় দিচ্ছে। আরে সবাই কাজ করি, সফল ভাই আছেন? হ্যালো ভাই, আছি, কি প্রবলেম? প্রবলেম ভাই আপনাকে তো আমি মেসেঞ্জারে নক করছিলাম, কিন্তু ওই যে ঘুরবে আমার কথা অ্যাড করে নাই। করে নাই? আপনি অনিক সাহাকে মেসেজ দিবেন তাহলে এড করে দিবে। অনিক সাহা? অনিক সাহা ভাই আছেন? সাহা ভাই কি বল ভাই, আমি তো গ্রুপে এড হতে পারি নাই। জি জি জি, আপনার বল ভাই গ্রুপে এড হতে পারি নাই। আপনারা যারা যারা এড নাই আপনারা সবাই অনিক সাহা ভাইকে মানে গ্রুপে মানে মেসেজ দিবেন ইনবক্সে, তাহলে উনি এড করে দিবেন। বুঝতে পারছেন সবাই? এসি ছাড়া দেখতে এসির কথা ছাড়ুন ভাই। ভাই ভুলে যে দিয়েছেন যে কয়েকজনের নাম দিয়েছেন, ওখানে তো অনেক শান ভাইয়ের নাম নাই। পুলে 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 যারা যাদের যাদের দিছি এখন তো আবার তাদের নতুন করে দেওয়া সম্ভব না, তাই আমি অনেক শাহ ভাইকে বলছি লিডার দিছি, তো অনেক শাহ ভাই গ্রুপ খুলছে তো আপনাদের সবাইকে অ্যাড করে দিব। উনি সুইচ চেঞ্জ করে দিয়েছে, মানে খালি সুইচ চেঞ্জ করা যায় পুরোটা? ভাইয়া এটা আমাদের কি ডিজাইন হচ্ছে একটু বলবেন, আমি একটু পরে চলতে যাচ্ছি। আপনি পরে আসছেন কেন?
আমার এখানে বিদ্যুৎ ছিল না। তাহলে ভিডিওটা দেখে নিন কষ্ট করে। জি লাস্ট ভিডিও দেখে নেবেন কষ্ট করে। তো জাস্ট শুধু কি ডিজাইন হচ্ছে এটা বলেন। হ্যাঁ এখানে ফেসবুক অ্যাড ডিজাইন হচ্ছে। ফেসবুক ব্যানার। ফেসবুক ব্যানার। অপটার নাম কি দেবো? করোনা নামে একটা টুল দিতে মাড়ি অনিক সবাই কি আছেন? আমি আসি ভাই। একটু আপনি একটু ওই যে মেসেঞ্জার একটু নক দেন তো। এই আমাদের পেইড গ্রুপে মেসেজ দেব। কম্বো ইলেভেন আপনি? হ্যাঁ কম্বো ইলেভেন। হ্যাঁ ওই জায়গায় একটু পাইতেছি না আপনাকে আর কি। অনেক সবাই সামাদ আইটি ওয়ানে একটু দিয়ে দিয়েন। অনেক সবাই কম্বো পেড ওয়ানে হ্যালো দেন। ভাই আমি কম্বো ওয়ানে মেসেজ দিছি। আমি কম্বো ওয়ান পেড গ্রুপে আছি। ও আপনি ইলেভেন এর না? না ভাই কম্বো ওয়ান। ও আসল ভাই জি তাহলে তো ইলেভেন এর তো হবে না হলে ইলেভেন এ তো উনি উনি তো ওয়ানে। আচ্ছা ইলেভেন এ যারা আছেন তারা আমাকে মেসেজ করবেন ইনবক্স করবেন। আর অনেক সাহেব ভাই আপনার গ্রুপ খুলে আমাকে অ্যাড করে দিন। আশাবুল ভাইয়া আমি তো ভোট করছিলাম কিন্তু কোনো গ্রুপে অ্যাড হতে পারি নাই এবং মেসেঞ্জার রিকোয়েস্টেও দেখলাম কোনো মেসেজ নাই। ওকে তাহলে আমাকে মেসেজ দিবেন আপনি কোন গ্রুপে? কম্বো ওয়ান না পেইড ওয়ান? কম্বো 11। কম্বো 11 না পেইড ওয়ান? ওয়ান ওয়ান। আচ্ছা বুঝলাম। ওকে তাহলে যদি পেইড ওয়ান মানে সামাক ওয়ানে থাকেন তাহলে আপনারা অনেক সাহেবকে দিবেন মেসেজ এবং কম্বো 11 এ যারা আছেন তারা আমাকে দিবেন। তো আমি কম্বো 11 এ আশাবুল ভাইয়া শুনতে পাচ্ছি বলেন। ভাইয়া
ইন্টারগুলো দিছিল না স্ক্রিন দিছিল আমার ভালোটা খেয়াল নেই, একটু বলে দিতেন। বুঝতে পারিনি কোনটা বলতেছেন, এটা এনিলটা? হ্যাঁ হ্যাঁ নিচেটা নিচে, এইটা কপি করে এটা নিচে দিয়ে দিছে। না 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 আমি বলছি ওটা কালার চেঞ্জ করছে তো, ওটা ইফেক্টটা কি দিছিল ইন্টারগুলো না কালার ওভারলে? না ওভারলে তো দেয় নাই, এটা নরমাল রাখ, নরমাল লাগছে ওই এখানে আশরাফুল ভাই আমি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, স্ক্রিনটা শেয়ার দিব। এই যে এইখানে যে আমি পিছনে যে কপি করে যে পিছনে একটা নীল কালারটা নিয়েছি, নীল কালারটা নিচে দেখেন এই যে কেমন যেন হয়ে গেছে, এটা ঠিক করব কিভাবে? নিচে লাগায় দেন। হ্যাঁ নিচে লাগায় দেন, আরো নিচে দেন, নীল কালারটা ধরে আরো নিচে টান দেন। সেক্ষেত্রে এইখানে আর এখানে তো সমান হচ্ছে না, উপরে আর নিচে সমান হচ্ছে না। বুঝে আপনি যে আপনি সমান হওয়ার তো কথা, আপনি কি উপরে একটা কপি করছেন না আপনি শেপ নিয়ে করছেন? আমি হচ্ছে যে ইয়ে করছি, ওই যে আপনার ব্রাশ টুল দিয়ে করছি। উপরে একটা কপি করা লাগবে যদি সেম করতে চান, এই যে হলুদটা যেটা যেমন আছে তেমন কপি করে পরে নীল কালার দিতে হবে। খালি আমরা কথা কথা, হ্যাঁ আমি এই যে সাদা যেটা ছিল না এটাই কপি করছি, এটা কপি করে তারপরে নীল কালার অ্যাপ্লাই করছি। তাহলে এটা আর ভিতরে এনে যে ওই সাইডে ডান দিক দিব উপরে না বড় করা লাগবে, একটু বড় করেন। এটা এটা বড় করব কিভাবে? কন্ট্রোল টি দিয়ে। ওকে ঠিক আছে। আশরাফুল ভাইয়া
গোবিন্দ কীর্তনিয়া আমার স্ক্রিনটা একটু দেখেন তো, এখানে আর্ট বোর্ড এলো কেন? এখানে আপনি নিউ লেয়ার সময় আর্ট বোর্ড সিলেক্ট করছেন, নিউ ফাইল নেন থেকে নিউ যান, একটু মানে করতে পারছি না, দিয়েছি ভাই কালার চেঞ্জ করে সাদা দেন এখানে না কাটে, হ্যাঁ বাইরে একটা ক্লিক দেন, বাইরে ক্লিক দেন, ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করেন, ওকে দেন, ওইখানে দিছি নেই তো সাদা, ওকে দেন, এখন ওটা ঘুরাই দেন, ঘুরাই দেন, বুঝে তীর আরোটাতে ক্লিক করেন, এখন ক্লিক করেন, একটা নিউ লেয়ার নিতে হবে, এখন ক্লিক করেন, লেয়ারটাকে উপরে তুলেন, লেয়ার ওয়ান কে উপরে তুলেন, শাহুল ভাই এখন দেন, হ্যাঁ আমি কাজটা করছি, আমার কাজটা কি একটু দেখবেন, হ্যাঁ আসে না তো জিবে ক্লিক করতেছেন আপনি, হ্যাঁ এই তো উপরে দিয়েছি, এই যে ক্লিক করলাম, এখানে উপরে দেখেন মোড কি আছে, উপরে মোড, মোড ক্লিয়ার আছে, দেখেন এখানে দেখি নরমাল দেন, এখন দেন দেখি, বুঝছে ভাইয়া, ঠিক আছে, ওকে আশরাফুল ভাই, কি ভাই, হ্যাঁ আমি কাজটা করছি, আমার কাজটা কি একটু দেখবেন, ওকে স্ক্রিন শেয়ার, তপন ভাই কি প্রবলেম, ভাইয়া আপনি কি গ্রেডিয়েন্ট ইউজ করতেন? সিনা ভাইয়া এটা ওই টেক্সচার নিছিলাম, শাহুল ভাই কাজ করছি দেখবেন, হ্যাঁ ভালো হইছে কাজ, তাহলে পরে বলেন একটা ছবি পিএনজি দিন জি নামায়া, পরে বাকি ফন্ট গুলো মানে বসাই দিন, জি ভাই, ওকে
আচ্ছা বল ভাই স্ক্রিন শেয়ার করছি একটু দেখেন এই টেক্সচার ভাই আমার কাছে একটু দেখবেন আব্দুল্লাহ কাজ ভাই টেক্সচার ভালো না এই যে এই টেক্সচার ইমেজ না টেক্সচার ইমেজ ভালো না ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে চেঞ্জ করব নরমাল নরমাল আপনাদের মধ্যে করে ইউজ করবেন আজ আসলে একটা প্র্যাকটিসের জন্য করলাম তো হ্যাঁ ঠিক আছে এভাবে ভাই একটু আমার টেক্সট দেখেন আব্দুল ভাই আমার টেক্সট দেখেন এটা কার এমডি কি মঞ্জুরুল জি ভাইয়া কাজটা হইছে কিন্তু টেক্সচারটা তেমন বেশি ভালো না ওকে এটা ভালো টেক্সচার নামাতে হবে বলবে আমারটা একটু দেখেন আর কার এটা কালার ভালো যাচ্ছে না আর পেপার ফ্রাই তো হয়নি পিএনজি হয় না ভালো করে ম্যাজিক কন্ট্রোল দিয়ে করছেন পেপার ফ্রাই পিএনজি আপনার ই কই শেপ কই ব্রাশ তুলে এত এটা তো ওই যে ব্যাকগ্রাউন্ড নিয়ে থেকে নিছে আর কি গুগল থেকে সবসময় লোগো থেকে কালার নিয়ে কাজ করবেন ভালো হয়নি আচ্ছা ঠিক আছে আশাবল ভাই আমি তো ওই যে গ্রুপে আমারে যোগ করেন এখনো এখন কি করি আর গ্রুপে আপনি অনিক শাহ ভাই গ্রুপে এড হবেন অনিক শাহ ওটা আমারে পাঠাইবো না লিংক এটা রিকোয়েস্টটা অনিক শাহ ভাই আছেন যে আপনার মানে ফেসবুক ফেসবুকের প্রোফাইলের লিংকটা চ্যাট বক্সে দিয়ে দেন যারা যারা গ্রুপে এড নাই আপনাকে মেসেজ করবে আচ্ছা আচ্ছা তাহলে সবাই চ্যাট বক্স থেকে ভাইয়ের লিংকটা নিয়ে সবাই মেসেজ দিয়ে দেন ওনাকে তাহলে অ্যাড করে দিবেন উনি হ্যাঁ ভাই আমার কাছে একটু দেখেন রাশিদুল ইসলাম ওই স্ক্রিন শেয়ার দেন স্ক্রিন শেয়ার তো দেখি না শেয়ার দিয়েছি এখন কি গ্রুপ একটা করেছে ওকে আপনিও তো সেম গ্রুপ করছেন এত কালার কোথা থেকে আসলো তাহলে কমলা কালার কই থেকে আসলো এটা হচ্ছে টেক্সচার নিয়েছে একটা টেক্সচার কেন আপনি তো নিবেন হচ্ছে লোগো থেকে কালার বা লোগোর কালারের টেক্সচার নিবেন আমরা দেখি না কেন আপনারা দেখেন না ওই যে ই করতে পারে তখন ভাই স্ক্রিন দেখতেছেন মনে হয় হ্যাঁ একটা সাদা একটা স্ক্রিন হ্যাঁ এই যে এখন দেখতেছেন হ্যাঁ এটা তো লোগোর কালার নিতে হবে লোগোর কালার টেক্সচার টেক্সচার লোগোর কালারের টেক্সচার নামাবেন বুঝতে পারছেন সবসময় কাজ করবেন লোগোর কালার নিয়ে লোগোর তো তো এখানে দুইটা কালার না কি আমরা এসে কোন একটা নিতে হয় কেন ভাইয়া দেখায় না যে ওরা যে মানে ফেসবুকের অ্যাড গুলো দেখেন না যে সবগুলো দুইটা কালারে করছে পিছনে একটা হ্যাঁ দেখছি ব্যতিক্রম করলে এটা হইবে কি না আর কি হবে না সুন্দর দেখা যায় না আশাবল ভাই কি আমি বিষয়টা বুঝতে পারছি থেকে কি টেক্সচার নেব আপনি টেক্সচার লিখে সার্চ করলে মানে টেক্সচার পেয়ে যাবেন টেক্সচার টেক্সচার ব্যাকগ্রাউন্ড গুগলে গুগল দেখতে নামাতে হবে বা ওই যে ফ্রি সাইট থেকে unsplash pixel এগুলো থেকে ও গুগলে যাই তো নামা নিতে হবে টেক্সচার হ্যাঁ টেক্সচার এক কি নাম লাগবে টেক্সচার টেক্সচার ব্যাকগ্রাউন্ড আচ্ছা 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 বুঝছি আশরাফুল ভাই জি ভাই আশরাফুল ভাই শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি অনেক সময় গুগল থেকে ছবি নামালে ইনডেক্স লেখা থাকে আর লক করা থাকে ওইগুলোতে কাজ করা যায় না লক করা থাকে সমাধান কি ওএফপি ফাইল মেবি ওএফপি ফাইলে কি হয় না ওএফপি ফাইল বাদ রেখে কি করবে না হয় না ওএফপি ফাইল ওই অন্যভাবে ই করে জেপিজি করে নিতে হয় জি আমি অনেকগুলো ফাইল নামিয়েছি তো সবগুলোতে ইনডেক্স লেখা এটা কিভাবে ঠিক করে জেপিজি লেখা নামাবেন জেপিজি জেপিজি ইমেজ গুলো নামাবেন জি জি
কি অবস্থা সবার? সর হয়েছে? টাইম ওভার, টাইম ওভার, আর টাইম দেওয়া যাবে না। আচ্ছা সবাই আমার স্ক্রিনে আসেন, সবাই আমার স্ক্রিনে আসেন, এই সবাই আমার স্ক্রিনে আসেন। আপনারা কি আমাকে দেখেন? জি জি দেখি স্যার। সবাইকে বলছি, সবাইকে বলছি, সবার স্ক্রিন অফ রাখি, সবাইকে বলছি সবার স্ক্রিন অফ রাখি। আপনারা কি আমার স্ক্রিন এই মুহূর্তে দেখতে পান? জি ভাই দেখাচ্ছি। জি ভাই পাই। এই টেক্সট ভাই, এই টেক্সটটা কোথায় থেকে নিলে? আমি তো আনস্প্লেসে খুঁজলাম, পাইলাম না। আমি হচ্ছে এজন্য আপনি পান নাই। আচ্ছা স্যার, আমি লিংক দিয়ে দিব। আচ্ছা এখন আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ আগে দিয়ে দেই, সেটা হলো ওই যে এক কে যেন এক ভাই বললো না যে ভাই আপনার হচ্ছে আপুদের প্রতি বিশেষ দুর্বলতা আছে, ঠিক আছে? হ্যাঁ যে কে যেন বলো না, ছিল না তো আশাগুল ভাই এখন আমার পাশে বসে আছে, সে নেত্রকোনা থেকে আসছে গত কয়দিন ভাই, সে 5-6 দিন ধরেই আসছে। এরকম আশাগুল ভাইয়ের মধ্যে অনেক স্টুডেন্ট আমার কাছে আসে, আমার কাছে থাকে বা আমার বাসায় করেন। আগে নাম নুরালম ছিল, নুরালম এই মুহূর্তে ছুটিতে আছে, আশাগুল ভাই রিসেন্ট আসছে। ভাই আমি হইতেছি ভাই, আমরা কি সুযোগ পাবো না? গেলে কিন্তু আমরা চলে যাবো ভাইয়া। নেত্রকোনা থেকে কেউ আসলো ভাই? বাসি ভাই, বাসার ঠিকানাটা দিয়ে দিলে কিন্তু চলে যেতে পারি, ঢাকায় আছি। ওকে গাইজ, আমরা তাহলে কাজে চলে যাই, আমরা তাহলে কাজে চলে যাই, আমরা এই যে টেকচার, এরকম টেকচার গুগলে খুঁজলেই পাওয়া যাবে। টেকচার বানানো যায় কিভাবে? ধরেন এই টেকচারটা আমার পছন্দ হলো না, এই টেকচারের সাইডে সাধারণের একটা ব্রাশ ইউজ করব। বা ধরেন এই টেকচারের মধ্যে, এই টেকচারের মধ্যে আমি ধরেন ব্রাশ নিয়ে একটা ব্রাশ দিলাম, লাইক আমি একটা কালো রঙের ব্রাশ দিলাম, ব্লু রঙের একটা ব্রাশ দিলাম, ওকে ফাইন, ব্লু রঙের একটা শেড দিলাম, ওকে গেল। এরপর আসেন এই ব্লুর উপরে, আমার মনে হলো যে আমার সাদা রঙের একটা ব্রাশ দেওয়া দরকার, বা ব্লুর আগে নিচে সাদা রঙের একটা শেড দিলে ভালো হয়, ওকে ফাইন। সেই ব্রাশ দিয়ে আপনি চাইলে এখান থেকে দিতে পারতেছেন, বা ধরেন এটাকে আর একটু দূরত্বে নেন, বা এটাকে ফ্লো কমাই দেন, এটাকে ছোট করে দেন, এখান থেকে আপনি দিতে পারতেছেন। অর্থাৎ এই ব্রাশ দিয়ে এরকম কিছু কাজ করা সম্ভব, গেল। বা ধরেন আমি একটা শেপ নেই, আমি আর একটা শেপ নেই ব্রাশে, ব্রাশ দিয়ে বড় একটা নেই সাদা, এই সাদাটাকে আমি পেছনে দিতে চাই, শুধুমাত্র এই ব্রাশ দিয়ে অনেক কিছু কাজ করা সম্ভব, গেল একটা টপিক। এবার আসেন এই ব্রাশ আমরা যেসব কাজে ইউজ করে থাকি সেসব কাজে যাই, লাইক এই যে একটা লাল রঙের একটা শেড দেখতেছেন, লাল রঙের একটা শেডের মধ্যে সেই শেডটা আমি তৈরি করেছি এই ব্রাশ দিয়ে। মূলত ব্রাশ টুল সব থেকে বেশি ইউজ করে থাকি আমরা এই ধরনের কাজে, যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম এবং এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা চাইলে একটা শ্যাডো ক্রিয়েট করতে পারি, আর শ্যাডো ক্রিয়েট করার জন্য ব্রাশ হচ্ছে অন্যতম একটা টুল। তো এখান থেকে আমি শ্যাডো তৈরি করার জন্য কালো রঙের একটা ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে সেই ব্রাশটাকে ছোট্ট করে একটা সফট ব্রাশ অ্যাপ্লাই করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে সেই ব্রাশটাকে আমি এরকম চ্যাপটা করে দিব, ছোট করে দিব, দিয়ে সেটাকে আমি এই ব্রাশটার নিচে মানে ফ্রিজটার নিচে আমি সুন্দর করে বসানোর চেষ্টা করব বা বসাই। তো এইভাবে আমরা একটা ফ্রিজের নিচে একটা শেড বা একটা ছায়া দিতে পারি। ছায়াটা এখনো ভালো হয় নাই, কারণ ছায়াটা আমার দেওয়ার শেষ হয় নাই, এটাকে র্যাপিং করতে হইতে পারে, কারণ এটা ইয়েটা একটু ভিন্ন, মানে ছায়াটা একটু ভিন্ন দিকে পড়বে যেহেতু এই দিকে রাখা। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ একটু ভাই, একটু প্রশ্ন পরে একটু করি। আমরা এই ব্রাশটাকে আমরা সুন্দর করে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, একটু অপাসিটি কমায় দেন তাহলে। এই ব্রাশটাকে এখন আমরা ফ্রিজের নিচে নামাই দিব, ফ্রিজের নিচে নামাই দিলে দেখবেন যে আপনার ছায়া পড়বে। এই ধরনের কাজ আমাদের অনেক লাগে, অর্থাৎ রিয়েলিস্টিক একটা ছবি বানাইতে হলে আমাদের এই ধরনের কাজ করতে হয়। ঠিক যেমনটা আজকে আপনারা কাজ শুরুতে একটা ছেলের কাজ দেখছিলেন, যে আম, আমের কি যেন দেখলাম না, আম বাজার, আমের প্রজেক্ট দেখবসাত করলাম, যেটা আম বসাইছে ওই আমগুলো সেইভাবেই বসিয়েছে, ঠিক আছে? এরকম একটা শ্যাডো, আর এই শ্যাডোটার অপোজিট এখান থেকে দরকার হলে কমা দিতে পারেন, সবসময় দরকার হয় না, শ্যাডোটা সবসময় দরকার হয় না, বা দরকার হলে কমা দিতে পারেন। ইহা একটা শ্যাডো মাত্র, এই শ্যাডোটা তৈরি করা হয়েছে একটা ব্রাশ। আচ্ছা গেল,
এবার ধরেন অনেক সময় আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে একটা প্রোডাক্টের মধ্যে লাইটিং বা প্রোডাক্টের সাইডে একটা প্রোডাক্ট দেওয়া যেতে পারে বা প্রোডাক্টের ক্ষেত্রে একটা প্রোডাক্টে একটা গ্লোয়িং রাখা যেতে পারে, সেসব ক্ষেত্রে এই যে একটা আমার একটা ছবি, এই ছবিটা বা প্রোডাক্ট, এই ছবিটার পেছন থেকে আমি একটা লাইটিং দিতে পারি যে ওই ছবিটা থেকে আমার গ্লোয়িংটা আসছে, এরকম ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা একটা ব্রাশ নিতে পারি, সেই ব্রাশটা থেকে আমরা এরকম এই সাইড থেকে অর্থাৎ ওর ওর থেকে ওর থেকে এই গ্লোটা আসতেছে, এই জন্য আমরা ওই গ্লোটা ওর নিচে দিতে পারি। এখন এই মুহূর্তে একদম বেসিক, একদম বেসিকে দেখেন, এটা তো বুঝতেছেন যে একটা ছবি আনা হয়েছে আর ছবিতে ডার্ক একটা কালার দেওয়া হয়েছে। তো এবার আমরা নতুন একটা লেয়ার নিলাম, সেই লেয়ার থেকে আমি আই ড্রপার থেকে হালকা কালার নিলাম, মানে লালের যে হালকা কালারটা আছে সেই কালারটা আমি এখান থেকে নিলাম, ব্রাশ তুলে গেলাম, ব্রাশ তুলে যে আমি এরকম টোটালটার মধ্যে একটা ব্রাশ দিলাম, জাস্ট কালারটা চেঞ্জ, মানে কালারটা বা এনভায়রনমেন্টটা আমার চেঞ্জ করার জন্য এরকম একটা কালার আমি অ্যাপ্লাই করলাম। দেখেন দেখতে ভালো লাগতেছে যে দুই সাইডে কালার, ডার্ক কালার মাঝখানে লাইট কালার, এই কালারটা দেখতে ভালোই লাগছে। আচ্ছা গেল, এরপরে আপনি কে বলো, আপনাকে বলা হলো যে পিছন থেকে একটা গ্লোয়িং দেন, আপনার মনে হলো যে পিছন থেকে গ্লোয়িং দিবেন, সেই ক্ষেত্রে নতুন একটা লেয়ার সেম ভাবে ব্রাশ, কিন্তু ব্রাশের কালার দিলেন আপনি সাদা, নতুন একটা লেয়ার নিয়ে ব্রাশ দিয়ে সেই ব্রাশটা দিলেন গোল একটা ব্রাশ, এবং এটাকে দিলেন ওই প্রোডাক্টের প্রোডাক্ট থেকে অর্থাৎ ওই প্রোডাক্টের পেছন থেকে দিলেন, তাহলে ওই প্রোডাক্টের পেছনের লেয়ারে নিয়ে এরকম সাদা রঙের একটা ব্রাশ মেরে দিলেন, একবারের জায়গায় দুইবার ক্লিক দিলেন, তাহলে আরো বেশি ইয়ে হলো, ডিপ হলো, এই আর কি পেছন থেকে এখন গ্লোয়িং দিলেন, এটাই দেখানো হয়েছে। এরপরে ধরেন আপনার যেমন র‍্যাপিং করেছিলেন সেরকম র‍্যাপিং করে যাই হোক যেভাবেই হোক এই ব্রাশটাকে সুন্দর করে এর নিচে সুন্দর করে বসাই দিতে হবে। তো এগুলো আমাদের আজকে কাজ, তাহলে এই গেল ব্রাশ, ব্রাশ কি আমরা বুঝতে পারছি? বুঝতে পারছি যে শেপটা থাকে গোল ওটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করা যায়, তার কোন হ্যাঁ হ্যাঁ এরকম কিছু যায়, ওইটা কি এখন দেখাবেন ভাই? চার কোনা বানানো না, এখন দেখাবো না। আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস দেখে আসি, সেটা হলো লাইক এই ছবিটা, এই ছবিটার মেটার বডি নিচ থেকে হালকা হালকা করে গায়েব হয়ে গেছে, কেমনে করা হয়েছে এটা? ব্রাশ টুল দিয়ে, ব্রাশ টুল লেয়ার নিছে, লেয়ার নিয়ে উপরে ব্রাশ টুল দিয়ে করছে ভাই। আচ্ছা এই সাইডে এটা ব্রাশ টুল দিয়ে ভাই, ব্রাশ টুল দিয়েই করা যায়, ব্রাশ টুল দিয়ে অপেসিটি কমায় দিয়েছে। ইয়েস ভাই, এটা কোকে কয়েকটা ভাবে করা যায়, খুব ভালো বুঝতে পারছি, এটা গ্রেডিয়েন্ট ইউজ করে করা যায়, এটা গ্রেডিয়েন্ট তো আমি পারি না, গ্রেডিয়েন্ট তো আমি শিখি নাই, জি ভাই অপেসিটি কমায় দিলে তারপর হয়। আচ্ছা ওকে, এটা ব্রাশ টুল দিয়ে করা যায়, ব্রাশ টুল হার্ডনেস, ব্রাশ টুল এর ব্যাকগ্রাউন্ড এর কালার নিয়ে তারপর ব্রাশ করছে, আমি একটু দেখি, হ্যাঁ বুঝতেছি না, দেখায় দেন। আমরা সবাই মানে ব্রিলিয়েন্ট, বাট আজের বেলায় আমরা সবাই থাকি পাচ্ছি, তাই না বলেন? প্র্যাকটিস করি না ভাই, এটাই সমস্যা। ভাই একটা ওয়ার্ড লাইটেন করছে কিভাবে সেটা দেখাইতে চাইছিলেন, কোনটা জানো? ওই যে আলিসা মার্টির একটা পেপসি রেড ছিল, লাইটেন কোন ওয়ার্ড থেকে গ্লো বের করার বিষয়টা আপনি দেখাতে চাইছেন, লাইটেনটা কিভাবে দেখাতে পারে সেটা দেখব। তো যে পিএনজি ছবি সংকট, ওকে পাওয়া গেছে একটা পিএনজি ছবি, আমরা একটা পিএনজি ছবি নিলাম, এবার এই ছবিটাকে আমরা ফটোশপে নিয়ে আসি, ধরুন আমি এই ছবিটা নিয়ে একটা অ্যাড বানাতে চাচ্ছি, একটা ছবিটাকে অ্যাড বানাতে, এখন ছবিটা ফুল ছবি না পাটা কাটা, সেই ক্ষেত্রে আপনি কি এরকম এরকম রাখবেন নাকি এরকম লাগাই দিবেন? লাগাই দেব, লাগাই দেব, না হলে শ্যাডো দিয়ে দেব, ব্লাস্ট দিয়ে, না শ্যাডো দেব না, পাটা কাটা, পাটা কাটা শ্যাডো কি বলে না,
ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যে যেটা এলএসআই আর ক্যাটটা খেলেন ওইটার মতো করে দেব। মাথাটাও কিন্তু কাটা, এজন্য এই ছবিটা একদম এরকম রাখতে হবে, থেকে উপায় নাই, মাথাটাও কাটা উপায় নাই। এখন দেখা গেল বড় হয়ে গেল ছবি, সেই ক্ষেত্রে আমার এটা কি করা, আমি এটা উপরের দিকে রাখলাম। এখন এখন আমার এই ছবিটাকে নিয়ে কাজ করতে হবে, সেই সব থেকে এই ছবিটাকে রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ এখানে ব্রাশের কাজ নাই, এই ছবিটাকে অবশ্যই রাস্টারাইজ করে নিতে হবে। রাস্টারাইজ মানে বুঝেন যে রাস্টারাইজ দেওয়া, বুঝেন এটা করলাম। করার পর এবার ঠিক ব্রাশ যেমনটা, ব্রাশ দিলে কি হয় রং হয়, রং করে, রং বসাই, সে এই ব্রাশের মতো একটা টুল আছে যার নাম ইরেজার টুল, যার নাম ইরেজার টুল। এই ইরেজার টুল ওই গোল ব্রাশ, ইরেজার টুল গোল ওই ব্রাশ, আগের মতোই ব্রাশ গোল ব্রাশ বড় ছোট করা যায়। এই ব্রাশটারও বড় ছোট করা যায় এবং এটাকে এই সাইড থেকে মুছা যায়, এটা কেটে দেওয়া যায়, অর্থাৎ এটা কেটে দেওয়া যায়, এটা কেটে যাচ্ছে। এখন এটা সফট না হার্ড ভাই? দেখানো যাবে না, আমাদের ভিডিও রেকর্ড আছে, আমরা ওটা দেখব। আমরা দেখেছি ভাইয়া, আমরা তো দেখেছি, বলেছেন জি আমি দেখে ফেলেছি। কি ভাইয়া দেখে ফেলেছি, শিখে ফেলেছি, শিখে ফেলছেন? আমি শিখলাম, শিখলাম কি দেখলাম ভাইয়া? আচ্ছা আমরা ক্লাসের মধ্যে এই যে ধরনা সময় দেই, যে 10 মিনিট বা 15 মিনিট সময় দেই, যে আপনারা কাজ আছে। আমাদেরকে কি ল্যান্ডস্কেপ ডিজাইন শেখানো হয়েছে? এরকম করার চেয়ে ভালো ভাই আপনি ওই ভিডিও করে ছেড়ে দেন, সেটা আমরা প্রতিদিন দেখবো। ক্লাসের মাধ্যমে একটু মজা কথাবার্তা না হইলে ক্লাসে টেনশন আসে না। ইন্ট্রো দেখার পরে দেখা যায় এগুলো তো পারি, এগুলো দেখার আর কি আছে, কিছু কিছু যতটুকু শিখানো হলো ওইটুকু রেকর্ডিং করে বাকিটুকু রেকর্ডিং না করলে মনে হয় ভালো হয়, যারা দেখতে সুবিধা হয় পরবর্তীতে। সেক্ষেত্রে ইনভিটেশন আজকে আর কথা না বলি, আজকে যদি টাইম ওভার হয়ে গেছে আজকে কথা না বলি, আপনাদের একটু বললে শুনতাম। সবাই অ্যাডভান্স লেভেলের কথা বলতেছে, আজকে আপনাদের কথা না বলি। আচ্ছা একটু একটু সবাই মিনিট থাকি, সবাই একটু মিনিট থাকি। আচ্ছা দেখেন আমি এই মুহূর্তে কোথায় আছি, আমি একটা চেয়ারের উপর বসে আছি আমার বাসায়। আচ্ছা এই মুহূর্তে আমি আছি হলো বিএমসি ওয়েবসাইটে, বিএমসি ওয়েবসাইটের মধ্যে আমি একটা ছবি আপলোড করেছিলাম, এটা একটা প্যাকেজ ছিল। আমি ট্রাভেল এজেন্সিতে যখন জব করতাম তখন আমি এই কাজগুলো করতে করে দিতাম। আমি আমার লাইফে যতগুলো কাজ করেছি, যেমন ধরেন আমি একটা রেস্টুরেন্টে চাকরি করেছি, রেস্টুরেন্টের ওয়েটার, রেস্টুরেন্টের একজন পিয়ন ছিলাম, রেস্টুরেন্টের মধ্যে আমি ঘর ঝাড়া মোছা করতাম। সাধারণত রেস্টুরেন্টের জব যখনই বলি তখন মানুষজন এটাই মনে করে
কিন্তু রেস্টুরেন্টের মধ্যে আমি গ্রাফিক ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটিং হিসেবে জব করেছিলাম। ঠিক একই ভাবে ট্রাভেল এজেন্সিতে আমি ডিজিটাল মার্কেটিং এবং হচ্ছে কি বলে গ্রাফিক ডিজাইনার হিসেবে জব করেছি, তাদের অনেক কাজ আমি করে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে একটা কোম্পানিতে যখন আমি কাজ করি তখন তাদের এরকম বিভিন্ন প্রসেসিং এর ভিসা প্রসেসিং বা এরকম বিভিন্ন প্যাকেজ আমাকে মেক করতে হয়েছে। তো মেক করার জন্য তারা আমাকে বলে দিয়েছে যে অমুক অমুক দেশ আমাকে বলে দিয়েছে, আমার তাদের পছন্দের কিছু কালার দিয়েছে বা ডেমো দিয়েছে, সেগুলো দেখে আমাকে কাজ করতে হয়েছে। তো এই প্রতিটা ছবির মধ্যে একটা জিনিস কমন, সেটা হলো এই সাইড থেকে দেখেন হালকা হালকা করে মুছে গেছে, হালকা হালকা করে মুছে গেছে এবং হালকা হালকা করে সাদা হয়ে গেছে, যে কারণে এই ছবিগুলো এই লেখাগুলো ফুটে উঠতেছে এখানে। আর এই কাজটা করার জন্য বলেন তো আমি কোন টুলটা ইউজ করেছি? ব্রাশ টুল। আমি বড় একটা ব্রাশ নিয়েছি, বড় একটা ব্রাশ নিয়ে আমি এইরকম ভাবে দিচ্ছি, যেহেতু ব্রাশটা আমার গোল, যেহেতু ব্রাশটা আমার গোল সেহেতু আমার এই এটা কাটে হলো গোলাকার ভাবে, গোলাকার ভাবে কাটতেছে, যাই হোক আমার কাজ হইতেছে, তাহলে যাই হোক আমার কাজ এভাবে হবে। একটা নাম্বার পয়েন্ট গেল, এক নাম্বার পয়েন্ট আমার গেল যেটা হচ্ছে আমি ব্রাশ উপরে সাদা কাপড়ের ব্রাশ অ্যাপ্লাই করলাম তাতেই হলো। আরেকটা হলো আমি নিচে, আমি নিচে একটা লেয়ার রাখলাম, লাইক আমি এখানে আল্ট্রা ব্যাক স্পেস দিয়ে লাল কালার রাখলাম, এই লাল কালারটা নিচে রাখছি, কোন কোথায় রাখছি নিচে। আর ওপরের যে লেয়ারটা, ওপরের লেয়ারটাকে যদি আমি ইরেজার টুলের মাধ্যমে, ইরেজার টুলের মাধ্যমে ইরেজ করে রাখি, লাইক আমি এখানে আমি ইরেজ করে রাখলাম, এইভাবে আমি ইরেজ করে রাখলাম, তাহলে আপনারা এখন দেখতেছেন লাল, এখন লাল কালার যেটা দেখতেছেন এই লাল কালারটারে, লাল কালারের জায়গায় আমি যদি এখন অন্য কালারে কনভার্ট করি, লাইক এই কালারে একটা কালারে একটা কালারে কনভার্ট করি, তাহলে আমি নিজের ইচ্ছা মতো আমি নিজের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারতেছি। তাহলে এই জিনিসের সুবিধা কি বলেন তো, এই জিনিসের সুবিধা হলো নিজের ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করতে পারতেছেন। আর এই জিনিসটা করার জন্য আপনি কি করলেন, আপনি ইরেজ করে দিলেন, নিচে আসলে একটা ব্যাকগ্রাউন্ড, নিচে যা রাখবেন তাই, আর উপরের টা এনে আপনি কাজ করতেছেন। ইরেজার, ইরেজার দিয়ে আমি ইরেজ করে দিয়েছি, আর নিচে আমি যা ইচ্ছা যে কালার ব্যাকগ্রাউন্ড দিব সেই কালার দিব নাকি? হ্যাঁ এটা বেটার ভাই, এটা বেটার, এটা বেটার, গুড। তাহলে পারবেন না এই কাজটা করতে, এই সেম ভাবে লেখালে কি এরপরে লেখালে কি করে দিবেন, পারবেন কাজটা করতে? হ্যাঁ ভাই পারা যাবে, ভেরি গুড। আচ্ছা পারা যাবে, আজকে আমাদের খুবই বোরিং ছিল, আজকের ক্লাসে আমরা কিছুই শিখতে পারি নাই, এখন কি করা যায়, কি করা যায়, যারা অনেক পারেন বা যাদের কাছে এরকম মনে হচ্ছে যে আমরা আসলে আলটিমেট কিছু শিখতে পারতেছি না, আমাদের অনেক এর থেকেও ফার্স্ট ফার্স্ট শেখা উচিত, তো এরকম অনেকেই থাকতে পারেন, তো তাদেরকে আমি বলবো হ্যাঁ আপনারা হয়তো বা অনেকের থেকে ভালো পারেন বা অনেকের থেকে বেসিক আপনাদের ক্লিয়ার, বাট আমাদের এই কোর্সের মধ্যে মূলত তারাই আসে যারা একদমই বেসিক নাই বা একদমই জিরো থেকে আসে এখানে, তো আমরা চাই এখানে সবাই কাজ করুক। যদি ধরেন আপনি ভালো পারেন, আপনি এই সময়টা কাজে লাগিয়ে আপনি ভালো কাজ করেন, লাইক আমার একটা কাজ দেখাইতে আপনি পারেন, ধরেন আপনি এই জিনিসগুলো পারেন, আজকে ক্লাস আপনি পারেন বা আপনি এই জিনিসগুলো মানে নিজেকে এক্সপার্ট মনে করেন, সেক্ষেত্রে আপনি এই সময়টা কাজে লাগান, আপনি ক্লাসেও থাকেন সাথে আপনি অন্য কাজ করেন, বা আমি ক্লাসের মধ্যে যে কাজগুলো করতেছি এই কাজগুলো একটা জায়গায় তিনটা পাঁচটা করে ফেলেন, রেডি করে ফেলাম, যেমন ধরুন আপনি পারেন তাহলে আপনি আমার এই ভিসা প্রসেসিং এই জিনিসটা দেখলেন, দেখার পর আপনি একটা অ্যালবাম বানিয়ে ফেলেন, আমার মতো এরকম একটা অ্যালবাম বানিয়ে ফেলেন, আমারটা দেখেই জাস্ট আপনি বানান, তো তার মানে আমি বলতে চাচ্ছি যারা আপনারা একটু ভালো পারেন বা যাদের মনে হচ্ছে যে আমাদের এই কোর্সটা বেশি লেন্দি হয়ে যেতেছে বা আমাদের জন্য আর একটু দ্রুত হলে ভালো হয়, তো আপনারা যেটা করতে পারেন আপনারা এই কোর্সের সাথে তালে তাল মিলিয়ে চলেন, বাট নিজে নিজে অ্যাডভান্স কাজগুলো শিখে ফেলেন, যদি আপনি আমার কোর্সের আমি যতটুকু শেখাচ্ছি এতটুকু আপনি পারেন, আর যদি এতটুকু না পারেন তাহলে আমাদের সাথেই থাকেন, আমরা যেভাবে আগে দিয়েছি সেভাবেই আগা। তবে অবশ্যই একটা জিনিস, সেটা হলো আপনারা গ্রাফিক ডিজাইন শিখেন আর দুনিয়ার যে কোর্সই শিখেন, ওই কোর্সের সাথে তাল মিলিয়ে যদি না চলতে পারেন তাহলে আসলে ওই কোর্সটা করা মানে মানে শুধু শুধু টাইম ওয়েস্ট, তো আপনারা এই কোর্সের সাথে তাল মিলে চলতে হবে, আপনাকে হোমওয়ার্ক করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে, আমরা আলটিমেট সময় দেই না, আমরা ভার্সিটিতে পড়াশোনা করি কিন্তু ভার্সিটি থেকে আলটিমেট আমরা বই মুখস্থ করি, কিন্তু ওই ওই পড়াশোনাগুলো আমরা যদি প্র্যাকটিক্যালি করি তাহলে কিন্তু আমরা ওদের ওই জিনিসগুলো মনে থাকে বা রিয়েল লাইফে কিন্তু ওইগুলো আমাদের কাজে লাগে। আসলে ভার্সিটির ওই পড়াশোনাগুলো বা এডুকেশনাল, ধরেন আমার ফ্রেন্ড একটা, সে কি করে, সে নর্থ সাউথে পড়াশোনা করে, তার কাছে পড়াশোনা অনেক কিছু, কিন্তু সে প্রতিবারই নর্থ সাউথে সাপ্লি খাইতে খাইতে রিটেক খাইতে খাইতে লাস্ট নর্থ সাউথ ছেড়ে দিল। ব্যাপারটা হচ্ছে এরকম যে সে তার কাছে পড়াশোনাটা অনেক ইম্পর্টেন্ট, তার কাছে স্কিলের কোনো কিছু না, আমি গ্রাফিক ডিজাইন এখন কেন শিখবো, আমি তো পড়াশোনা করতেছি, কিন্তু তোমার বোঝা উচিত তোমার এখনই প্রেজেন্টেশন বানানোর সময় বা তোমার পড়াশোনার পাশাপাশি এখনই তোমাকে বিভিন্ন কাজ করতে হবে। ঠিক যেমনটা আপনারা এখন কি করেন, অফিস আসতে সকালে, আজকে আর গ্রাফিক ডিজাইন করার কি দরকার, ক্লাস করতেছে এই ক্লাসটা কালকে অফিসে যে বসে দেখবো, কিন্তু অফিসে যে আপনারা কাজ করতে যে অন্য কাজের প্যারায় এটা করতে পারেন না,
সো আপনাদের ওই জিনিসটা ল্যাকিংস থেকে যাচ্ছে। তো যারা এরকম মানে এখনো যারা মিস করতেছেন জিনিসটা, আপনারা আমাদের কোর্সটা এখন মাত্র অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক বাকি আছে। তো যদি আপনাদের ফটোশপ ভালো না লাগে, ইলাস্ট্রেটরের জিনিসটা ভালোভাবে নেন, ইলাস্ট্রেটরকে শিখেন বা ফটোশপ ইলাস্ট্রেটর দুটাকেই ভালোভাবে শিখে ভালো কিছু করার চেষ্টা করেন। আরেকটা কথা হচ্ছে, ফ্রিল্যান্সার সবাই হতে পারে না, গ্রাফিক ডিজাইনার সবাই হতে পারে না। যাদের ধৈর্য থাকবে, যাদের প্যাশন থাকবে, যাদের মানে অতি তীব্রমাত্রার মাত্রার আকাঙ্ক্ষা লেভেল থাকবে, তারাই শুধুমাত্র পারবে। ঠিক আছে, সবাই কিন্তু সাকসেস হতে পারে না, সবাই গাছের উপর উঠতে পারে না। অনেকজন গাছের উপর থেকে মানে স্লিপ খেয়ে পড়ে যায়, বা অনেকজন ওই সারা জীবন উঠব চিন্তা করে কিন্তু ওই পর্যন্ত যেতে পারে না। সব কথার এক কথা, আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন তত আপনি স্কিল হবেন। এখানে আপনি প্র্যাকটিস করে স্কিল হলে অন্যদের কিছু হবে না, আপনার টাকা অন্য কেউ নিবে না। আর আমাদের সেক্টরটা এমন সেক্টর যে এই সেক্টরে আপনার স্কিল আপনারই, আপনার সন্তান আপনার সন্তান পাবে না, আপনার স্কিল আপনারই, আপনার স্কিল আপনার ওয়াইফ পাবে না, আপনিই পাবেন। তো ব্যাপারটা হচ্ছে, নিজে যদি কিছু করতে চান, যারা আমাদের এখন করোনার মধ্যে ঘরের মধ্যে বন্দী হয়ে আছেন, আর দেশের যে অবস্থা, বিশ্বের যে অবস্থা বুঝতেই পারতেছেন কি অবস্থা এখন, এই অবস্থায় আসলে অনলাইনের উপর নির্ভর করা ছাড়া আসলে গতি নাই। আগে কিন্তু দারাজ চলতো না, ইভালি চলতো না, বাট এখন চলে। কারণ কি, এখন অনলাইন প্ল্যাটফর্মে মানুষ সবাই বিশ্বাস করে। আগে আমাদের এই কোর্সের মধ্যে, লাইক আমরা যেমন অনলাইনে প্ল্যাটফর্মে কাজ করি, অনলাইনে যেমন একটা কোর্স নিচ্ছি, এই কোর্সের মধ্যে আমি যদি নর্মাল সময় আসতাম তাহলে আমার মনে হতো না, মনে হচ্ছে যে ওই ক্লাসে এতজন স্টুডেন্ট হতো না। যেমন এখন আমাদের একটা ব্যাচের মধ্যে শুরু হয় 100 জন স্টুডেন্ট নিয়ে, বাট তখনকার সময় আমাদের 100 জন স্টুডেন্ট হতো না, হয়তো 40 জন 50 জন হতো। কিন্তু বর্তমানে সবাই অনলাইনে ক্লাস করতে অভ্যস্ত, অনলাইনের উপর তারা সবাইকে ডিপেন্ড করে, করতে হচ্ছে। ঘরে ঘর বন্ধ, কি করবেন আপনি? ট্রেনিং সেন্টার বন্ধ, কি করবেন আপনি? কিছু তো করার ইচ্ছা। তো দ্যাটস ওয়াই অনলাইন প্ল্যাটফর্ম গুলো আমাদের জন্য ভালো কিছু দিচ্ছে, বাট আমরা কাজে লাগাতে পারছি না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে নিজেদেরকে যদি আর 2 মাস পরে 3 মাস পরে 6 মাস পরে ভালো জায়গায় দেখতে চান, বেশি বেশি কাজ করেন, বেশি বেশি টিউটোরিয়াল দেখেন, রেগুলার ক্লাস করেন, রেগুলার এইচডব্লিউ করেন, হোমওয়ার্ক গুলো আপলোড করেন, আমাদের টাচে থাকেন, বা আমাদের হোক বা অন্য কারোর হোক, ইউটিউবের টাচে থাকেন, টিউটোরিয়ালের টাচে থাকেন, নতুন নতুন শিখতে থাকেন, শেখার কোনো বিকল্প নাই। সবাইকে ধন্যবাদ, আজকে ক্লাস এই পর্যন্ত। কারো কিছু বলার আছে ভাইয়া? আমি কমাবো বাড়াবো কিভাবে? তো এই টুলে আসবেন, এই টুলের উপরে, এই টুলের উপরে এই যে দেখেন এখানে কোথায় কোথায় এখানে এই যে রেডিয়াস, রেডিয়াস 90 পিক্সেল দেওয়া আছে। রেডিয়াস 90 দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ, আমি দিলাম 20। এবার এই এখন দেখেন, দেখছেন এখন? হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে। এখন এই জিনিসটা, এই জিনিসটা আমাদের যে পিক্সেলে আমি দিব ওই পিক্সেল পরিমাণেই হবে। লাইক আমি এত বড় দিচ্ছি 20, কিন্তু যখন আপনি নিচের দিকে এরকম ছোট করতেছেন তখন তোমার গোল হয়ে যাবে, কারণ হাইব্রিড তো ম্যাটার করে না। আচ্ছা, 20 পিক্সেল এখানে দেওয়া যায়। তাছাড়া এই যে প্রপার্টিজ অপশনটা এখানে যদি আপনার আসে, যদি আসে সেখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবে, যদি আসে, যদি না আসে তাহলে এটা আপনার কম্পিউটার ডেস্কে থাকতে পারে, আসতে নাও আসতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই একটা প্রশ্ন, আমরা প্রথমে যে শেপ নিয়েছি ওটা কিন্তু হয় নাই, পরে আবার নতুন করে নিতে হইছে। মাথায় নিতে পারবেন? যেহেতু ভাই বললো এই একটা শেপ নিলাম, একটা শেপ নিলাম, এখন এই প্রপার্টি যেটা তো আসছে, তাই না? এটা আসছে, এখন আমার যদি না আসে তাহলে কই পাবো আমি? উইন্ডো থেকে, উইন্ডোতে প্রপার্টিস দেখি, উইন্ডো থেকে প্রপার্টিস আসে কিনা, উইন্ডো থেকে থাকার কথা না এটা। আচ্ছা আসছে, হ্যালো। হ্যাঁ, আমি ক্লাসে একটু টাইম লাগতেছে, 5 মিনিট পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ক্লাসে 5 মিনিট পরে ফোন দিচ্ছি। আচ্ছা, এই প্রপার্টিস, এই প্রপার্টিস অপশনের মধ্যে আমি ক্লিক করার পর এটা আসলো, অনেকে না আসতে পারে তারা নিয়ে নিবে। তো এখানে রিলেশন একটা সাইন আছে, রিলেশন, রিলেশনটা যদি আমার অন থাকে তখন আমি যদি এখানে 5 পিক্সেল দেই, এন্টার দিলাম, তাহলে এটা 5 পিক্সেল হয়ে গেল। আমি যদি এখন 90 পিক্সেল দেই তাহলে এটা 90 পিক্সেল হয়ে গেল, মানে এই রেডিয়াসটা 90 হলো। তো এইখানে এই যে রেডিয়াস রিলেশন আছে, রিলেশনটা আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি জাস্ট এই সাইডে, অর্থাৎ এটা একটা চারকোনা, চারকোনার এই নিচের দিকে ধরেন আমি এখানে দিলাম 0 পিক্সেল। ওকে, আবার এইখানে আমি দিলাম 0 পিক্সেল। তাহলে দেখেন এই শিফটটা নতুন একটা শিফট হয়ে গেল।
আবার ধরেন আপনি এখানে নব্বই দিতে চান, সেই ক্ষেত্রে আবার এখানে নব্বই দিতে চান, এই সাইডে এরকমটা শেপ হবে, তার মানে এরকম কিছু শেপ আপনি এখান থেকে তৈরি করতে পারেন। যেকোনো একটা আবারও দেখাচ্ছি, লাস্ট টাইম দেখাচ্ছি এবং এটা দেখে আমি ক্লাসটা শেষ করবো। তো আমরা এই রেক্টাঙ্গেল টুল থেকে একটা রেক্টাঙ্গেল নিলাম, চার কোন একটা রেক্টাঙ্গেল নিয়েছি, তো এই রেক্টাঙ্গেলটা সবটাই মানে জিরো জিরো জিরো, এই প্রপার্টিজ আমার আসছে দেখে, প্রপার্টিজ না আসলে আমি কোথা থেকে উইন্ডো থেকে এই প্রপার্টিজটা নিয়ে আসবো। আমি এখানে আসার পরে আমি দেখলাম এখানে এখানে জিরো পিক্সেল জিরো পিক্সেল জিরো পিক্সেল, এখানে দেখে বোঝা যাচ্ছে যেটা চারটা চার কোনো, ঠিক আছে, চারটা চার কোনো দেখে বোঝা যাচ্ছে, আর না দেখলে বুঝে নিবেন, না বুঝলে বুঝে নিবেন যেটা চারটা চার কোনো চার পিক্সেল। আচ্ছা এখন এখানে আমি এটার মধ্যে দিলাম ধরেন পঞ্চাশ পিক্সেল দিয়ে এন্টার দিলাম, তাহলে পঞ্চাশ পিক্সেল হয়ে গেল সবগুলো, কেন? কারণ রিলেশনটা দেওয়া আছে মাস্টার, রিলেশনটা যদি আপনি উঠাই দেন, উঠাই দিছি, উঠাই দিয়ে আমি এটার মধ্যে দিছি শূন্য পিক্সেল, তাহলে দেখেন এক কোনা শূন্য হয়ে গেছে। আবার এটার মধ্যে যদি না আমি যদি এখানে শূন্য দিই তাহলে এটার মধ্যে শূন্য হয়ে গেছে দুই সাইড। আবার এটার মধ্যে যদি আমি দিই দশ তাহলে এটা দশ হলো, বুঝছেন? একটা প্রশ্ন করতাম, জি ভাই, আবার ভাই প্রশ্ন, লাস্ট প্রশ্ন ভাইয়া, আপনি যে ওই ভিসা প্রসেসিং এর জিনিসটা দেখাইলেন, ওখানে কি আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রেডিয়েন্ট ব্যবহার করছিলেন? না, ওটা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট করতে পারি না, নাও করতে পারি গ্রেডিয়েন্ট। হ্যাঁ ভাই, ওয়ান মোর কোশ্চেন, গ্রেডিয়েন্ট করতে, জি ভাই, জাকারি ভাই ওয়ান মোর কোশ্চেন, হ্যাঁ লাস্ট প্রশ্ন, বলেন বলেন, আমাদের যে আউটলেট আছে ওই আউটলেটের মধ্যে কি ক্লাস হচ্ছে? আউটলেটের মধ্যে ব্রাশ আছে কিনা, আউটলেট অনুযায়ী ক্লাস হচ্ছে কিনা? হ্যাঁ অবশ্যই হচ্ছে, এরকম করে সাজানো না, মানে আমাদের আউটলেটের মধ্যে যা যা আছে সবই আমরা কোর্সের মধ্যে পাবো, কোন জিনিস হয়তো আগে পাচ্ছি, কোন জিনিস হয়তো পরে পাচ্ছি, আর কোন জিনিস আগে বা পরে বলতে পারেন যে ভাই এমন ভাবে শিখান যে আমাদের আগে থেকে আউটলাইন দিয়ে সেভাবে শিখান, আমি সেভাবে না শিখিয়ে আমি শিখাতে চাই এভাবে, ধরেন আমাদের কাজ করতে করতে যে টপিকটা আসে, লাইক আজকে আমাদের টপিকে কাজ করতে করতে আমাদের ব্যানার আসলো, ফেসবুক ফেসবুক কভার আসলো, আবার ফেসবুক কভার কাজ করতে করতে আমাদের ব্রাশ আসলো, তখন ব্রাশ পারে না, ব্রাশ আপনারা পারে না, তখন ব্রাশ আসলো, এরপরে ব্রাশে কাজ করতে করতে আমাদের ইরেজার আসলো, তখন ইরেজারে গেলাম। তো ব্যাপারটা হচ্ছে এইভাবে যদি আমরা শিখি সেক্ষেত্রে আমার মনে হয় বেশি প্রোডাক্টিভিটি বাড়ে বা প্রোডাক্টিভিটি হয়, যে কারণে আমি এরকমই ক্লাসগুলো নিই। বুঝতে পারছি ভাই? পরীক্ষা আছে আমাদের, এক্সাম নেওয়া হবে, সেই বিষয়ে আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আপনাদের একটা এক্সাম হবে, এক্সামটা সম্পূর্ণ অনলাইনে হবে, আজকে আপনাদেরকে ওই ইয়ে দেওয়ার কথা, অর্থাৎ কি বলে আমাদের প্রশ্নপত্র মানে সাজেশন দেওয়ার কথা, তো সাজেশন হচ্ছে, হ্যাঁ 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 সেটাই, আমি যেটা দেখলাম পরে যে আপনাদের সব টুলগুলো আর সমস্ত টুলগুলো আপনাদের হয় নাই, মানে আপনাদের আরো কিছু টুল আছে, আমাদের প্রশ্নের মধ্যে আরো কিছু টুল আসবে, কিন্তু সেই টুলগুলো আপনাদের এখনো কয়েকটা টুল বাকি আছে, অর্থাৎ দুইটা ক্লাস বা তিনটা ক্লাস পর আপনাদের সমস্ত টুল হয়ে যাবে, তখন আপনারা ওই এক্সামটা দিবেন, অর্থাৎ ফটোশপ শেষ হইলে আমরা ওই এক্সামটা নিব, আর দুই তিনটা ক্লাস করছি আছে, করছি করছি ভাই। জাকারিয়া ভাই, আপনি বলেন, জাকারিয়া ভাই আমাদের কিছু বলার ছিল, ইমেজের উপর যে ব্রণের দাগগুলো পরিষ্কার করে, এটা আশরাফুল ভাই একটু হালকা দেখাইছিল, ওইটা দেখানোর কথা ছিল আজকের, এটা আজকে ক্লাসে, আগামী ক্লাসে জাকারিয়া ভাইয়া, ক্লাস রেকর্ডটা দ্রুত আপলোড পেয়ে যাবেন,
জি বলেন ভাইয়া। জাকারিয়া ভাইয়া হ্যালো হ্যালো ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ মিস্ট বলেন ভাইয়া। পেছানো টুলটা একটু দেখাই দিলে ভালো হতো আমাদের গ্রুপের প্রায় সবার এই সমস্যাটা। কোন টুল? ওই যে পেছানো টুল। হ্যাঁ লেসো টুল লেসো টুল লেসো টুল লেসো টুল কি আমরা কোর্সের মধ্যে করেছি? জি না জি না দেখাই দিচ্ছেন শুধু না ভাই। তাহলে আমরা আজকে না তাহলে আজকে না আমরা সামনের দিন দেখি মানে যেহেতু এখন অনেকে চলে গেছে। ভাই আসসালামু আলাইকুম জাকারিয়া ভাই, আমার কিছু বলার ছিল। একদম দিতে পারতেছেন না। বলেন বলেন জাকারিয়া ভাই। ভাই এই যে আমি তো আসলে গত 17 তারিখ থেকে এই পর্যন্ত আজকে ফার্স্ট ক্লাস করলাম ঈদের পর থেকে আমার বাবা মারা যাওয়ার কারণে, বুঝছেন। এখন পেন্ডিং যে ক্লাস গুলো ওগুলোর ভিডিও আজকে কয়েকদিন যাবত খুঁজতেছি, মানে ক্লিয়ারলি পাচ্ছি না আর কি। কেন আপনি এখন আমি কিভাবে কেন আপনি গুগল ড্রাইভ বা হলো ইসে কি বলে ইউটিউবে ড্রাইভ ইউটিউব বা গুগল ড্রাইভ দুইটাতে দেওয়া আছে সিকোয়েন্স ক্লাস। গুগল ড্রাইভে তো একদম সিকোয়েন্স দেওয়া আছে তারিখ বাই তারিখ, তাহলে পান না কেন? তাহলে গুগল ড্রাইভ তো মানে আমি কোন ইয়েতে আমি ট্রাই করব? সামাত কম্বো পেইড 1 আপনাকে তো লিংক দেওয়ার কথা, তাই না? কোন গ্রুপে সে লিংক তো আছে, সবাইকে লিংক দেওয়া হয় ভাইয়া। আপনি একটু বেশি অ্যাক্টিভ থাকেন, আপনি যেহেতু মানে বাবা মারা গিয়েছেন তো আপনি একদিন অ্যাক্টিভ ছিলেন না, এখন আপনি ওই গ্রুপে কথা বলেন ওখানে লিংক পেয়ে যাবেন। আমার কাছে সবগুলা ভিডিও আছে, কারো লাগলে আমাকে নক দিন আমি লিংক পাঠিয়ে দেব। শুধু আপনার কাছে না সবার কাছে, যে কেউ দিয়ে দিবে গ্রুপে কথা বলেন। তাহলে অনেক অনেক সাহেব ভাই, তাহলে আমার আমার ইনবক্সে কি দেওয়া যাবে পার্সোনালি কাইন্ডলি? এখন না আপনি দেওয়া যাবে ভাই, তখন লিপ নিতে পারি, লিপ নিতে পারি কি তপন ভাই কথা বলেন। ইউটিউবে যা এমনি জাকারিয়া লেখা চার্জ দেন, তারপর ব্যাট চ্যানেল আসবো এখান থেকে সবগুলো ভিডিও পাওয়া যাবে। বলবেন এই মিথুন মিষ্টি বলেন মানে লিভ নিতে পারি। ওকে আজিজুল হাকিম ভাই কিছু বলবেন? জি না ভাইয়া, যা জানাচ্ছি না জেনে গেছি। তপন ভাই কিছু বলবেন? হোম ওয়ার্ক দিছিলাম মেলা, এগুলো কি দেখছিলেন নাকি? তপন ভাই আপনার কথা শুনি না তো ভাই, আমি যে হোমওয়ার্ক দিছিলাম এগুলা দেখছেন নাকি? দেখো না ভাইয়া, আরেকটা কথা ছিল। হ্যালো ভাইয়া, আমাদের হোমওয়ার্ক প্রত্যেকবারই তো একটা আর কি, আমরা এই অ্যাডভান্সে যাওয়ার পর আমাদের কিছু একটা লিমিট দেওয়া হয়, এবার লিমিট কত কয়টা? মানে পাঁচটা ভাই, পাঁচটা কি আজকে হোমওয়ার্ক কয়টা করব তাই? জি 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 পাঁচটা, পাঁচটা হোমওয়ার্ক আসুন ভাই দিবি। ওকে গাইস সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দেখা হবে সোমবারে, সোমবারে দেখা হবে। আর মঙ্গলবার আপনাদের হোমওয়ার্ক চেকিং ডে, মঙ্গলবার আপনারা হোমওয়ার্ক চেক করবেন। আর সোমবারে আমি আপনাদের সাথে ইম্পর্টেন্ট কিছু ক্লাস নিব, মানে আমাদের যে কিছু টুল বাকি আছে সেগুলো সোমবারে ক্লাস, তো মিস করবেন না। সবাইকে ধন্যবাদ।